ज्ञानञ्जेन शलाकया चक्षुरन्मीलितं तस्मै श्रीगुरवे नमः। नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिने ते नामिने नमस्ते शारिष्यति देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पश्यत्वदेशतारिणे वंचाकल्पतरोर्वशा कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जयो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रद्वैत गदाधार श्रीवशदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। তো সবাইকে স্বাগত জানাচ্ছি পজিটিভ থিংকার কোর্সের চতুর্থ সেশনে। ইতিমধ্যে আমরা প্রথম তিনটি সেশনে, যে তিনটি সেশন ছিল তাত্ত্বিক বিষয় সমূহ সম্বন্ধে, সেই সেশন গুলোতে আমরা বিশেষভাবে দর্শন সম্বন্ধে আলোচনা করেছি, ভগবদ্ গীতার দর্শন। আজকে আমরা বিশেষভাবে আলোচনা করব ভগবদ গীতার প্রয়োগ, লীলা লীলা দেখবো আমরা। বিশেষ করে আমরা যে শুনেছিলাম পুনর্জন্ম বিষয়ে, আমরা শুনেছি দেহান্তর সম্বন্ধে, আজকে আমরা সে বিষয় সম্বন্ধে একটি লীলা শ্রবণ করব শ্রীমদ ভাগবতম থেকে। সে লীলাটি হচ্ছে কার, সে ঘটনাটি হচ্ছে ভরত মহারাজ। Learning from the lives, three lives of great king Bharat. Bharat Maharajer jiboni theke shikbo amra. So bisheshoto Bharat Maharaj ke chilen, Bharat Maharajer naam onushare ei puro Bharat Bharsher naam hoy Bharat. Ebong Bharat Maharaj tini kemon byakti chilen, তিনি পুরো শশাগরা পৃথিবীর রাজা ছিলেন, এবং রাজা থাকা সত্ত্বেও তিনি এমনই সবসময় এমনই কৃষ্ণ ভাবনাময় থাকতেন যে এই সমস্ত বিষয়গুলো তাকে কি করতে পারত না। রাজ্যের যে রাজ্যের যখনই কারো সম্পদ থাকে, যখনই কারো অর্থ থাকে, সে সেই বিষয়ের প্রতি আসক্ত হয়ে যায়। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ভরত মহারাজের ক্ষেত্রে, তার ক্ষেত্রে বিষয়টি ছিল উল্টো। তিনি শুধুমাত্র দায়িত্ব সম্পাদনের ভিত্তিতেই কি করতেন, এই রাজ্য পরিচালনা করতেন, এবং পরবর্তীতে যখন একটি নির্দিষ্ট সময় আসলো, তখন তিনি তার সম্পূর্ণ রাজ্য তার কাদের মধ্যে, তার সন্তানদের মধ্যে ভাগ করে দিয়ে তিনি বনে চলে গেলেন। ঠিক আছে। এবং তার পিতাও একই রকম ছিলেন, তার পিতাও ছিলেন একজন ভগবত অবতার, তার নাম ছিলেন ঋষভদেব। ঋষভদেবের পুত্রদের মধ্যে সর্বজ্যেষ্ঠ পুত্র হচ্ছে, সর্বজ্যেষ্ঠ এবং সবচেয়ে বেশি গুণসম্পন্ন ব্যক্তি হচ্ছে এই ভরত মহারাজ। এবং তিনি খুব অল্প বয়সে যখন তার দায়িত্ব কর্তব্য সম্পাদন শেষ হয়ে যায়, তিনি তখন বনে গমন করেন, এবং বনে গমন করে তিনি এমন একটা জীবন যাপন করেন, সেই জীবনটা ছিল খুব কিসের জীবন, পূর্ণরূপে তপস্যার জীবন। এবং তার সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে যে শাস্ত্র বর্ণনা করা হচ্ছে, এই বিশেষ করে পঞ্চম স্কন্ধে আমরা দেখতে পাই তার সম্বন্ধে বর্ণনা রয়েছে। পঞ্চম এবং ষষ্ঠ দুটি স্কন্ধে বিশেষ করে বর্ণনা রয়েছে ভরত মহারাজের পঞ্চম স্কন্ধেই। পঞ্চম স্কন্ধের বর্ণনায় আমরা সেখানে দেখতে পাই কিভাবে তিনি সমস্ত কিছু পরিত্যাগ করে চলে গিয়েছেন। বর্ণনা করা হচ্ছে ঠিক বিষ্টার মতো, কেউ যখন বিষ্টা পরিত্যাগ করে তখন তিনি আর সেদিকে থাকেন না। ঠিক আছে। ঠিক একইভাবে তিনি সমস্ত রাজ্য, সমস্ত সুখ, সমস্ত কিছু পরিত্যাগ করে চলে গিয়েছেন। এই উদাহরণে আরেকটি শ্লোক রয়েছে, ত্যাক্তা সুদস্তজ সুরৈপ্সিত রাজ লক্ষ্মীম ধর্মিষ্ঠ আর্য মহাচুষা ইয়ৎ আগাত অরণ্যম। বর্ণনা করা হচ্ছে কি যে রাজ্য লক্ষ্মীম, রাজ্য এবং লক্ষ্মী সমতুল্য স্ত্রী পরিত্যাগ করে কি করেছিলেন, বনে গমন করেছিলেন, এবং কিসের মতো, ঠিক বিষ্টার মতো পরিত্যাগ করে চলে গিয়েছিলেন। এখন প্রশ্ন হতে পারে যে কারো প্রশ্ন আসতে পারে যে কেন
রাজাদেরকে পরিত্যাগ করে চলে যেতে হবে। কেন? তারা কিসে, এই যে কি রাজ্যে থেকেও তো তিনি কি করতে পারেন, রাজ্য থেকেও তো তিনি রাজ্য পরিচালনা করতে পারেন, কৃষ্ণ ভাবনময় থাকতে পারেন, তার রাজ্যটাকে তিনি কি করতে পারেন পূর্ণরূপে কৃষ্ণ ভাবনময় করতে পারেন, কিন্তু সেটি না করে তিনি কেন চলে গেলেন, কেউ বলতে পারে? বুঝতে পারছেন আমার প্রশ্নটি? হ্যাঁ ব্রো, হ্যাঁ ব্রো গতকালকে হচ্ছে একটা যে দৈনিক পরতত্ত্বর যে ভিডিও আছে, এখানে দেখছিলাম যে বলছিলেন যে 7 বছর ব্রহ্মচারী থেকে শিক্ষা, হ্যাঁ তো এখানে বলছিলেন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে হচ্ছে আমাদের যাওয়ার লক্ষ্য, তো এই এ পয়েন্ট থেকে ঠিক বি আছে, পয়েন্টে যাওয়ার মাঝে হচ্ছে এই গৃহস্থ হওয়াটা হচ্ছে একটা পথ আর কি, বাড়তি পথ ঘুরে আসার মতো, তার জন্য আচ্ছা অবশ্যই তাকে আবার এই লাইনেই ফিরে আসতে হবে, এবং আসতে গিয়ে তো ওই যে বানপ্রস্থ নেয়ার বিষয়টা, ব্রহ্মচর্য গৃহস্থ একটা ভিন্ন পথ, ওই পথটা ঘুরে আবার তাকে বানপ্রস্থ এসে গৃহ ত্যাগ করতে হয়, আর সন্ন্যাসী ব্রহ্মচারী যারা থাকে তারা এইটার সাথে যুক্ত হয় না, এরকম কিছু কিনা। ইয়েস নাইস পয়েন্ট। আর কেউ অ্যাড করতে চাই? প্রকৃতপক্ষে আমাদের 4টি বর্ণ এবং 4টি আশ্রম রয়েছে, তাই না? 4টি আশ্রম হচ্ছে কিসের ভিত্তিতে? এক একটা বয়স যখন কি হচ্ছে 25 বছর পর্যন্ত হচ্ছে ব্রহ্মচারী লাইফ থাকবে, 25 থেকে 50 বছর পর্যন্ত এই সময়টি তিনি কিসে থাকতে পারেন, গৃহস্থ জীবনে যেতে পারেন, অথবা তিনি ওই সময়টাও গুরুকুলে থাকতে পারেন। এবং পরবর্তীতে হচ্ছে যখন কেউ গৃহস্থ জীবনে প্রবেশ করছেন সেখান থেকে তার অবশ্যই কিসে যাওয়া উচিত? 50 বছরের পরে পঞ্চাশোদ্ধম বনম ব্রজেত, বনে গমন করা উচিত। কেন? পূর্ণরূপে আশ্রয় গ্রহণ করার জন্য। কার আশ্রয়? ভগবানের আশ্রয় পূর্ণরূপে গ্রহণ করার জন্য, এবং সবকিছু পরিত্যাগ করে পূর্ণরূপে ভগবানের আশ্রয় গ্রহণ করার জন্যই কি করছিলেন ভরত মহারাজ। যদিও তিনি সমস্ত শশাঙ্ক পৃথিবীর রাজা ছিলেন, তথাপি সবকিছু পরিত্যাগ করে তিনি বনে গমন করলেন, ঠিক আছে? এবং তিনি বনে গমন করে কি করছিলেন তখন? সাও দেখতে পাচ্ছি তিনি হিমালয়ের পাদদেশে পুলহ আশ্রমে তিনি গিয়েছিলেন, এবং সেখানে তিনি গণ্ডকী নদীর তীরে তীরবর্তী একটি স্থানে একাকী বাস করতেন, এবং তিনি ঋগ্বেদ থেকে ঋগ্বেদ সামবেদ আদি শাস্ত্র সমূহ থেকে মন্ত্র উচ্চারণ করতেন, এবং যা কিছু তিনি প্রাপ্ত হতেন সমস্ত কিছু ভগবানকে নিবেদন করে তিনি গ্রহণ করতেন, ঠিক আছে? এবং এভাবে তিনি সবসময় মহা আনন্দে দিনাতিপাত করছিলেন। কেননা তিনি সবসময় কার ধ্যান করতেন? পরমেশ্বর ভগবান, ভগবানের ধ্যান করতেন। ঠিক যেমন প্রহ্লাদ মহারাজ বলছেন আমার কোনো দুঃখ নেই, কেন? তদ বীর্য গায়ন মহা অমৃত মগ্ন চিত্তই, আমি সবসময় তোমার মহিমাময় গুণ কথা আমি কীর্তন করছি, তাই আমার কোনো কি নেই, দুঃখ নেই, আমি সবসময় আনন্দে রয়েছে। ঠিক একইভাবে কে ভরত মহারাজও সবসময় কিসে ছিলেন? সবসময় আনন্দে ছিলেন, ঠিক আছে? এভাবে তার দিনাতিপাত হচ্ছিল। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের জন্য, কি প্রশ্ন? আজকে এই সেশনটির অনুবাদ হয়নি প্রশ্নগুলোর, তাই ইংলিশে আমাদেরকে করতে হবে। আমাদের বুয়েট থেকে একজন ভক্ত সিদ্ধ কেশব প্রভু উনি করছিলেন অনুবাদটা, কিন্তু কমপ্লিট করতে পারেননি। হাউএভার, সো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য পারপাস অফ ভরত গোয়িং টু পুলহ আশ্রম ওয়াজ, কি ছিল পুলহ আশ্রমে যাওয়ার পেছনে কারণটা কি ছিল ভরত মহারাজের? এখানে 4টা অপশন রয়েছে। প্রথমটা হচ্ছে টু মেডিটেট এন্ড মার্চ ইন টু দ্য ইম্পার্সোনাল লাইট, ব্রহ্মজ্যোতিতে কি লীন হয়ে যাওয়া কি তার উদ্দেশ্য ছিল? দ্বিতীয়টা হচ্ছে কি টু টেক এ ব্রেক ফ্রম দ্য স্ট্রেস অ্যান্ড স্ট্রাগল অ্যারাইজিং ইন কিংলি লাইফ, একজন রাজা হিসেবে অনেক কর্তব্য কর্ম থাকে, অনেক বিষয় সামলাতে হয়, এগুলো সামলানো চলে গেলে ভালো হয়। 3 নম্বরটা সম্ভবত। 2 নম্বরটা? 3 নম্বর। 3 নম্বরটা? 3 নম্বরটা কি? টু পারসিউ হিজ স্পিরিচুয়াল ক্যারিয়ার বাই ওয়ার্শিপিং সুপ্রিম লর্ড টু অ্যাটেইন লাভ অফ গড। হ্যাঁ, এটি হচ্ছে কি মূল কারণ, ঠিক আছে? কেন তিনি সেখানে গিয়েছিলেন? যাতে করে তিনি কি করতে পারেন,
ভগবত প্রেম আস্বাদন করতে পারেন, ঠিক আছে? পঞ্চম পুরুষত্ব ভগবানের প্রতি ভালোবাসা সেটা জাগ্রত করার জন্য তিনি সেখানে গিয়েছিলেন। টু রিনাউন্স এভরিথিং দ্যাট ইজ ডিয়ার টু ওয়ান্স হার্ট, হিজ কুইন, ফ্যামিলি অ্যান্ড ভাস্ট এম্পায়ার, সবকিছুকে পরিত্যাগ করা, তার স্ত্রী, পরিবার, সমগ্র যে কি রয়েছে, এটা এটাই কি উদ্দেশ্য? না না প্রভু, না এটা উদ্দেশ্য নাই। উদ্দেশ্য হচ্ছে কি? উদ্দেশ্য হচ্ছে ভগবত পরমেশ্বর ভগবানের, এটাও নয়। এটাও নয় কেন? কারণ তিনি ব্রহ্মজ্যোতির উপাসনা করছিলেন না, তিনি প্রকৃতপক্ষে কার উপাসনা করছিলেন আমরা দেখতে পাচ্ছি সেখানে। তিনি কি করতেন? ভগবান কৃষ্ণের বিগ্রহ তার কাছে ছিল এবং সেই বিগ্রহে তিনি সেবা করতেন প্রতিদিন, এবং বিগ্রহের সেবা করতে করতে তিনি প্রতিদিন মহা আনন্দে মগ্ন ছিলেন। এখানে একটা প্রশ্ন হচ্ছে, কি করা উচিত ভক্তের সকালের সময়? কিভাবে ব্যয় করা উচিত? কিভাবে ব্যয় করা উচিত? ঠিক ঘুম থেকে উঠে আমাদের স্নান করা উচিত, পরিষ্কার বস্ত্র পরিধান করে ভক্ত সঙ্গে ভগবানের পবিত্র নাম জপ করা উচিত। ঠিক আছে, আমরা ইতিমধ্যে গতদিন আলোচনা করেছি কেন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। ঠিক আছে, কয়েকটা পয়েন্ট আরেকবার একটু রিপিট করি। তো ব্রাহ্ম মুহূর্তে কেন ঘুম থেকে উঠতে হবে, একটা দুটা পয়েন্ট সবার কাছ থেকে শুনি আমরা এক দু মিনিটের মধ্যে। ব্রাহ্ম মুহূর্তে ইয়া নিদ্রা কি সাপুণ্যক সহায়ক কারিণী, এরকম একটা শ্লোক ছিল। অর্থটা কি? ব্রাহ্ম মুহূর্তে ঘুম হচ্ছে পুণ্য ক্ষয়কারী, ক্ষয়কারী। হ্যাঁ, কে বলবে? তুষার প্রভু। আগে শুভ ওই সময়টাতে দেবতারা ভ্রমণ করেন এবং যখন আমাদেরকে জাগ্রত দেখেন তখন তারা আমাদেরকে আশীর্বাদ করেন। ইয়াস, আর কেউ বলবে? সবুজ প্রভু, অনেক প্রভু, হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন। ব্রহ্মমুহূর্তে উঠলে আমাদের আয়ু বৃদ্ধি পাবে, তারপর হচ্ছে আমাদের যে শারীরিক সব, মানে আমরা যদি অনেকক্ষণ ধরে ঘুমাই তাহলে আমাদের হার্ট, আপনি একটা ভিডিও দেখাচ্ছিলেন খুব সুন্দর ভাবে, যে আমাদের শরীরে অনেক ধরনের সমস্যা দেখা দিবে। তারপরে ব্রহ্মমুহূর্তে উঠলে ভগবানের আসলে কৃপা পাওয়া যাবে, যে আমরা মানে একটা অন্যরকম একটা স্পিরিচুয়াল একটা শক্তি পাওয়া যাবে। আর কে বলবে? ভগবানের নাম কীর্তন অথবা ভগবান সম্পর্কে অধ্যয়ন করেন তাহলে এটা 5 ঘন্টার সমান হবে, অন্যান্য সময়ের 5 ঘন্টার সমান ফলপ্রসূ হবে। সময়টা খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। কি করছিলেন তখন? ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যেতেন তিনি। তারপরে একদিন কি হচ্ছে, একদিন তিনি যখন নদীর তীরে, গণ্ডকী নদীর তীরে তিনি যখন ধ্যান করছেন, সেই সময়টিতে একটি হরিণী সেখানে কি হয়, সেখানে নদীর পাশে এসেছিলেন এবং সেখানে জলপান করছিলেন। যখন জলপান করছে হঠাৎ সেই হরিণীটি ছিল কি, তার গর্ভ অবস্থা ছিল ওই সময়টিতে, হঠাৎ করে কি হয়েছে, সিংহের আওয়াজ, গর্জন শ্রবণ করা সেখানে আওয়াজ হয়েছে। এবং যখন সিংহের আওয়াজ হয়েছে তখনই সাথে সাথে কি করলেন, ওই হরিণীটি লাফ দিলেন। এবং যখনই লাফ দিয়েছেন তখনই অপর পাশ প্রান্তে গিয়ে, নদীর অপর প্রান্তে গিয়ে তিনি পরে গিয়েছেন, এবং পরে যাওয়ার পরে সেই স্থানটাতে কি হয়েছে, একটি গুহার মধ্যে আশ্রয় নিয়েছে এবং সেখানে প্রসব করার পরে সেই কি, সেই হরিণীটি মৃত্যুবরণ করে। এবং ওই সময়টিতে কি হচ্ছিল, ওই শিশুটি, শিশু শাবকটি, হরিণী হরিণ শিশু শাবকটি, যেটি সেটি এই যে গণ্ডকী নদীতে ভাসতে থাকে, এবং সেই স্থানটাতে গিয়ে কে উদ্ধার করেন, ভরত মহারাজ তাকে উদ্ধার করেন।
এবং যখনই ভরত মহারাজ উদ্ধার করেন তখন তার প্রতি একটি বিশেষ স্নেহ তার জন্মে যায়, যেহেতু সেটি ছিল মাতৃহীন। এবং তাই মাতৃহীন বুঝতে পেরে তাকে নিজের আশ্রমে নিয়ে আসলেন। এবং ভরত যেহেতু আত্ম উপলব্ধি প্রাপ্ত ছিলেন, তিনি সকল জীবকে সমদৃষ্টিতে দেখতেন। কেন? বসুদৈব কুটুম্বকম, তিনি দেখতে পান যে সকলেই হচ্ছে ভগবানের সন্তান, এবং তাই তিনি তাদের যথাযোগ্য কি করার চেষ্টা করেন, যাতে করে তারা ঠিক থাকতে পারে, কৃষ্ণ ভাবনায় মমে থাকতে পারে বা সুখে শান্তিতে থাকতে পারে, সেজন্য প্রচেষ্টা করেন। নাও তখন কি হচ্ছে, এভাবে একটা পর্যায়ে গিয়ে সে একটা পর্যায়ে গিয়ে কি হচ্ছে, নাও একটা প্রশ্ন হচ্ছে সকলের জন্য এখন। Bharat lifted the helplessly floating deer from the water and brought it to his ashram because so keno tini enechilen prothom ta na he was self realized to see all living beings as spirit souls children of God. Yes, it is also pratham ka. Its mother Dio had died leaving the child Dio as an orphan. And it's natural for any single person to feel compassion for suffering souls. Etao thik ache tritiyoti karon shurida sarvadehinam bhakter arekti gun hocche tini somosta jiber proti tini kripa porayon, thik ache shurida sarvadehinam. Ar ki royeche, it would be valuable to have a pet and have sweet relations for a change in the dry jungle. Eta ki tumi ki ekta pushi cat rakhte cheyechilen, onake amra rakhi cat take dog take onek kichu thake na prabhu na eti karon thik ache pradhan karon hocche ki pradhan karon hocche tale uttor hocche a ebong c c ei duti bishoy kintu ki holo porobortite এই হরিণ শিশুর প্রতি তিনি অত্যধিক আসক্ত হয়ে পড়লেন, এবং আসক্ত হয়ে তিনি কি করতে লাগলেন, তার যে সমস্ত কার্যক্রম ছিল সেই কার্যক্রম গুলো ফেলে রেখে, বিশেষ করে কি কি কার্য ছিল তার কার্যের মধ্যে, সকাল সকাল ঘুম থেকে ওঠা, তার যে সমস্ত পূজা অর্চনা ছিল সে সমস্ত কিছুতে ধীরে ধীরে শিথিলতা প্রদর্শিত হলো। এবং তিনি যেখানে যেতেন সেখানে সাথে সাথে তাকে নিয়ে যেতেন হরিণটিকে, হরিণ শাবকটিকে, এবং এই সমস্ত কিছু দর্শন করে তিনি কি থাকতেন খুব বেশি। এবং বলছে কখনো কখনো তিনি সেটিকে কাঁধে বহন করতেন, ঠিক আছে। সেইখানে দুটা জিনিস, একটা হচ্ছে কম্পাশন অনুকম্পা, আর একটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আসক্তি অ্যাটাচমেন্ট, দুটা এক জিনিস নয়। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে মনে হয় যে কম্পাশন আর অ্যাটাচমেন্ট একই জিনিস, কিন্তু তা নয়। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ঘুমানোর সময় বুকে জড়িয়ে রাখতেন, তিনি সবসময় হরিণটির আদর যত্ন করতেন এবং কখনো কখনো তাকে চুম্বন পর্যন্ত করতেন, ঠিক আছে। এভাবে হরিণটির প্রতি ভালোবাসায় তার হৃদয় বন্দী হয়ে গেল। হরিণটির লালন পালন করতে গিয়ে ভরত ধীরে ধীরে পরমেশ্বর ভগবানের ধ্যানে অবহেলা পরায়ণ হয়ে পড়লেন, ঠিক আছে। সো কখন কম্পাশন অ্যাটাচমেন্টে পরিণত হয়, তখন আমাদের অনুকম্পা সেটি আসক্তিতে পরিণত হয়। কখন বুঝবো আমি এটা যে আসক্তি, এটা করতে বাধ্য হচ্ছি প্রভু আমি, এরকম এটা করতে বাধ্য হচ্ছি, আর কি হতে পারে, নিজেকে কর্তা বলে মনে করি। আচ্ছা, ইয়েস, মূল বিষয়টা হচ্ছে আমরা যখন সেই জিনিসটার জন্য, যে বিষয়টার প্রতি আমি অনুকম্পা পরায়ণ মনে হচ্ছি, সেটার জন্য যখন আমি আমার দৈনন্দিন কার্যকলাপকে পরিত্যাগ করছি, আমার নিত্য কর্মকে পরিত্যাগ করছি, ঠিক আছে, আমার সাথে ভগবানের যার সাথে যে সম্পর্ক স্থাপনের যে পন্থা সেটা থেকে বিচ্যুত হচ্ছে, তখনই বুঝতে হবে সেটি হচ্ছে আসক্তি।
ঠিক আছে, যে ঠিক যেমনি আমরা দেখতে পাচ্ছি এই হরিণীটির প্রতি আসক্তির ফলে তিনি কি করলেন, তার যে দৈনন্দিন কার্যকলাপ ছিল বিশেষ করে ভগবানের ধ্যান করা, তারপরে সকাল সকাল ঘুম থেকে ওঠা, এই সমস্ত কিছু থেকে, ঠিক আছে, আমাদের খুব সতর্ক থাকতে হবে আমরা যে বিষয়গুলো রয়েছে। যেমন অনেক ক্ষেত্রে আমাদেরকে আমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা করে সেটা হচ্ছে আমাদের মোবাইল ফোনটি। যখন আমাদের মোবাইল ফোনটি আমাদের সাথে রয়েছে তখন আমরা এটার প্রতি এমনই আসক্ত হয়ে পড়ি, রাত্রিবেলা ঘুমানোর সময় এটা হতে পারে ঘুমাতে গিয়েছি আমি 10টায়, কিন্তু ঘুমাতে ঘুমাতে আমার 2 ঘন্টা যে কখন পার হয়ে গেছে আমি জানি না, ঠিক আছে, তার ফলে কি হলো রাত্রের ঘুমটা আজে বাজে, তারপরে সকালের ঘুমটা সকালে উত্তরটা আবার দেরি হবে, তারপরে একের পর এক ধস নামবে, ঠিক আছে। সো ওই জন্য কি দেখতে হবে, আমি কালকে না পরশু কাকে জানি বলছিলাম, অনেক ক্ষেত্রে আমাদের ফেসবুকে যখন কেউ ঢুকে তখন ওর মঙ্গল আচরণ করতেও কমপক্ষে আধা ঘন্টা চলে যায়, স্বাভাবিক ভাবে, কিন্তু আমাদেরকে যখন আধা ঘন্টা গ্রন্থ পড়তে বলা হয় তখন আমরা একদম আগে ঘুরে দেখি ঠিক আছে কিনা, কয়টায় শুরু করলাম কয়টায় শেষ করবো, একদম টাইম টু টাইম, ঠিক আছে। সো বুঝতে হবে এটি হচ্ছে কি আমাদের আসক্তি, ঠিক আছে। নাও সেইভাবে কি হয়েছেন, তার যে কর্তব্য কর্ম সেটা থেকে তিনি বিচ্যুত হয়ে গিয়েছেন এবং এর ফলে পাথ অফ সেলফ রিয়েলাইজেশন, যে প্রকৃত লক্ষ্য, জীবনের লক্ষ্য আত্ম উপলব্ধি, সে আত্ম উপলব্ধির পথ থেকে তিনি বিচ্যুত হয়েছেন, ঠিক আছে। আমাদের খুব সাবধান থাকতে হবে, কেন, কারণ এটি হচ্ছে কিসের মতো বর্ণনা করা হচ্ছে, কুরস্য দ্বারা নিশিতা দূরত্বায়া, খুরের ধারের মতো, খুরের ধার যেমনি কি হয় কি বলা যেতে পারে, খুব সাবধান থাকতে হয় শেভ করার সময়, একটু থেকে একটু ব্যতিক্রম হবে, একটু থেকে একটু অন্যমনস্ক হবো, তাহলে কি হয়ে যাবে, কেটে যাবে। ঠিক একই ভাবে ভক্তি জীবনটা হচ্ছে খুব সাবধান, সাবধানতার সাথে আমাদেরকে পরিচালনা করতে হবে, একটু থেকে একটু ব্যতিক্রম হবে তাহলে কি হয়ে যাবে, আমরা বিচ্যুত হতে পারি। এবং ওই জন্য কালকে আমি যখন শ্রীমদ ভগবদ গীতা পড়ছিলাম, আমি ওটা অনেক জনের কাছেও পাঠিয়েছি, শিল প্রপাত ওখানে লিখছেন ভক্তি জীবনটা ঠিক সৈনিকের মতো, একজন সৈনিকের মতো আমাদের কি করা উচিত, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ভক্তি জীবন পালন করা উচিত। সৈনিক কি করে, যখন ও যুদ্ধে যায় তখন তার উদ্ধতন কর্তৃপক্ষ যা আদেশ দিয়েছে তাই তাকে করতে হয় স্ট্রং, ও আর কি করার সুযোগ নেই যুদ্ধক্ষেত্রে চিন্তা করার, এটা কি ওটা কি, সুযোগ নেই, করতে হয় মাস্ট। ঠিক একই ভাবে এই ভক্তি জীবনে আমাদেরকে কি করতে হবে, এই যে সাধু গুরু শাস্ত্রের বাক্য যা রয়েছে তা স্ট্রংলি পালন করতে হবে, তখন আমাদের প্রবলেম নেই, কিন্তু যখনই আমরা আসক্ত হয়ে সে বিষয় থেকে দূরে চলে যাব তখনই প্রবলেম শুরু হবে, ঠিক আছে। সো নাও হোয়াট ইজ ইয়োর ওপিনিয়ন অ্যাবাউট ভরতস কেয়ার ফর দ্য ডিয়ার, আপনার কি ওপিনিয়ন রয়েছে বা আপনার অভিমত কি? ইট ইজ ওয়ান্ডারফুল, এনিওয়ান ইন দিস ওয়ার্ল্ড শুড লার্ন ফ্রম ভরত হাউ টু ট্রিট ওয়ান্স পেট। এটা ভুল প্রথমটা, প্রভু 3 নম্বরটা হতে পারে, কেয়ারিং ফর দ্য ডিয়ার ওয়াজ পারফেক্ট বাট নট ওয়ার্থি এট দ্য কস্ট অফ হিজ স্পেশাল লাইফ। ইয়া হ্যাঁ এটা ঠিক আছে, পারফেক্ট ঠিক আছে, আমরা অবশ্যই কি দিতে পারি, এবং বৈদিক শাস্ত্রের নিয়ম হচ্ছে গৃহে যদি একটি সাপ থাকে তাকেও কি দেওয়া উচিত, খাবার দেওয়া উচিত সাপ থাকলো, ঠিক আছে। সো ঠিক একই ভাবে আমরা দেখতে পাচ্ছি ভরতের পক্ষে কি নয় এই যে কি ডিয়ারটিকে বা এই যে হরিণ শাবকটিকে আশ্রয় দেওয়াটা খারাপ কিছু নয়, কিন্তু খারাপ কোন জায়গাটাতে খারাপ হয়েছে, যখন সে তার আধ্যাত্মিক জীবনটাকে অবহেলা করতে শুরু করেছে। হিজ কেয়ার অ্যারাউজড ম্যাটেরিয়াল অ্যাটাচমেন্ট টু ডিয়ার মেকিং হিম গেট ডিস্ট্রাক্টেড ফ্রম স্পিরিচুয়াল লাইফ। 3 নম্বর এটাও ঠিক আছে। Okay, now, what is your opinion about TV, movies, smartphones and media use in modern times? বর্তমান সময়ের যে আমরা যা কিছু দেখতে পাচ্ছি ইলেকট্রনিক গ্যাজেটস গুলো, এগুলো সম্বন্ধে আপনার ধারণা কি, আপনি কি মনে করেন, যারা বলেনি তারা বলুন। অনিরুদ্ধ বলতে পারে, অনিরুদ্ধ people
are important equipment animal friends and family. They run our academies due to আপনারা সবাই ভিডিওটা অন করে রাখেন। আচ্ছা মন্দিরে গেল প্রসাদ পেয়ে যেতে বলেন তো ওকে প্রসাদ পেয়ে বলো প্রসাদ দিয়ে They are a great boon in modern youth as they are going to great level. We will not them disturb this particular. Prabhu, in number 10. Prabhu, what number 10 is it? E. I will not let them distract me from special life. As they are distract for her. I will use them with all shame. What number? 10 number. আমরা ছেড়ে দিতে পারি না কিন্তু আমরা কেয়ারফুলি ব্যবহার করব আর কি করব আমরা ফোকাস অন স্পিরিচুয়াল লাইফ ফোকাস করব নাও আর একটা বিষয় আছে আই উইল নট লেট দেম ডিস্ট্রাক্ট মি ফ্রম স্পিরিচুয়াল লাইফ As dear distracted yes illusion I will use them passion and care in lord service and for my academics not for spoiling my life yes so amader khub shabdhan thakte hobe jeno amader smartphone ti amader je lokkho shekhan theke amaderke bichchuto na kore thik ache so ami boltam if you want to read with a concentrated mind keep your mobile phone in a place where you cannot find jodi porte chan bhalo hobe je kono kaj korte chan khub distract sahakare tala mobile phone ta emon ekta jaygay rakhun jeta apnake ki korbe na distract korbe na so ami o ekhon arekta kaj korchi seta hocche ekta sim e ami ki rakhchi internet package rakhchi jeta diye amake use korte hobe oi sim ta baire thake ebong oi sim ta tokhoni dukai jokhon amar proyojon hoy just 10 or 15 minutes er jonno oto dukai ঢুকিয়ে আমি জাস্ট কাজগুলো করে আবার ওটা খুলে রেখে দিই শেষ আমি শুধুমাত্র কল করার কাজে বা যা যা কিছু ডাউনলোড করতে হয় আগে ডাউনলোড করে রেখে দিই যাতে করে আমাকে আর কোনো কিছু ডিস্টার্ব না করে ঠিক আছে সো আমাদের খুব সাবধান হতে হবে যেমন আমরা জব করছি তখন কল আসছে তখন কল ধরতে গিয়ে আমি কি করে গেলাম একেবারে এই জগৎ থেকে অন্য আরেকটা জগতে চলে গিয়েছি ঠিক আছে সো একবার শশুর দাস গোস্বামী মহারাজ একটি কথা বলছিলেন উনি বলছিলেন যে জপের সময় যদি কল না ধরি তাহলে কেউ মারা যাবে না কিন্তু জপের সময় কল ধরলে জপটা মারা যাবে ঠিক আছে তো আরেকটা বিষয় হতে পারে সেটা হচ্ছে কি আমরা যেন জপটা কল করার আগে শেষ করে দিই কল করার আগে শেষ করে দিই মানে হচ্ছে যদি আমরা সকাল সকাল উঠে ব্রাহ্ম মুহূর্তে জপ করি তাহলে আমাদেরকে আর কিসের জন্য অপেক্ষা করতে হবে না ওই কলের জন্য অপেক্ষা করতে হবে না বিভিন্ন জন যে কল করবে ডিস্টার্ব করবে সেটা আর হবে না ইয়েস এবং মানব দেহ হচ্ছে সেই মহাসাগর পাড়ি দেওয়ার জন্য শক্ত জাহাজের মতো শ্লোকটি কি ছিল খুব সুন্দর একটি শ্লোক রয়েছে কি শ্লোক রয়েছে আর পরে পরে বলুন তো হৃদেহ মাধ্যম হৃদেহম আদ্যম সুলভম সুদূর লাভম এটি হচ্ছে সুলভ 84 লক্ষ জীবজনে ঘুরে পাওয়া যায় সহজে আবার বলছে এটা সুদূর লাভ কেন 84 লক্ষ জনে ঘুরে পেতে হবে প্লাবম সুকল্পম প্লাবম মানে হচ্ছে কি প্লাবম মানে হচ্ছে খুব সুন্দর একটি নৌকা সুকল্পম সুকল্পম মানে হচ্ছে সুগঠিত একটি নৌকা আর কি রয়েছে প্লাবম সুকল্পম গুরু কর্ণধারম এটা আরেকটা বিশেষ সুবিধা আছে এখানে একজন কর্ণধার রয়েছেন কর্ণধারটাকে গুরুদেব ঠিক আছে তিনি কান্ডারে হিসেবে রয়েছেন গুরু কর্ণধারম আর সেই সাথে কি রয়েছে
খুব সুন্দর বাতাস রয়েছে, অনুকূল বায়ু রয়েছে, সে অনুকূল বায়ুটা হচ্ছে কি, অনুকূল বায়ু হচ্ছে শাস্ত্র সমূহ রয়েছে। হ্যাঁ, মায়া অনুকূলে নবশ্যতি ঋতম পুমান ভবদ বীর নাতরেচ্ছাত্মা। এত বিশাল সুযোগ পাওয়া সত্ত্বেও যদি কেউ কিনা হয় নিজেকে উদ্ধার করার প্রচেষ্টা না করে, এই ভব সাগর থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা না করে, তাহলে সে হচ্ছে কে, সে হচ্ছে আত্মহা, আত্মহত্যাকারী। ঠিক আছে, সব প্রকৃতপক্ষে আত্মাকে হত্যা করা যায় না, কিন্তু আত্মার যে অধোগতি সেটি হচ্ছে আত্মার অধঃপতন বা আত্মহত্যা। ঠিক আছে, আমি তো যে আত্মহত্যাটা দেখি এটা আসলে আত্মহত্যা না, এটা হচ্ছে দেহ হত্যা, কিন্তু প্রকৃত আত্মহত্যা হচ্ছে কি, প্রকৃত আত্মহত্যা হচ্ছে আত্মার যে উদ্যোগতি সেটি রোধ করা। ঠিক আছে, তো এই জন্য বর্ণনা করা আছে, যে মানুষ পারমাত্মিক ভাবে যে মানুষ কোন মানুষ তার জীবনকে পুরোপুরি ভাবে আত্ম উপলব্ধির জন্য ব্যবহার করে না, না করে তাহলে সে পারমাত্মিক ভাবে আত্মহত্যা করে এবং পরবর্তী জন্মে পশু দেহ জন্ম লাভের ঝুঁকি নেই। এর পরবর্তীতে কি হচ্ছে, তখন এভাবে সবসময় হরিণ শাবকটির কথা চিন্তা করছে, এভাবে চিন্তা করতে করতে একটা পর্যায়ে গিয়ে কি হলো, একদিন একদিন ধ্যান করছেন এবং একটা সময়ে গিয়ে তিনি দেখতে পাচ্ছেন যে সেই পশু শাবকটি, সেই হরিণ শাবকটিকে আর পাওয়া যাচ্ছে না, খুঁজছেন বিভিন্ন জায়গায়। ঠিক আছে, কিন্তু তিনি চিন্তা করছেন কোথায় আছে, কি ধরনের সুরক্ষিত অবস্থা আছে কিনা, ও ঘাস খেতে পারছে কিনা, কোনো নেকড়ে বা কুকুর তাকে খেয়ে ফেলছে কিনা। ঠিক আছে, সূর্য অস্ত চলে যাচ্ছে, কিন্তু যে মাতৃহারা অসহায় শিশুটি আমাকে বিশ্বাস করেছিল সে এখনো ফিরলো না কেন, বিভিন্ন বিষয় নিয়ে তিনি কি করছেন, চিন্তা করছেন, প্রলাপ বকছেন। এবং চিন্তা করতে করতে তিনি যখন ধ্যান করছেন, ধ্যানের মধ্যেও তার কিসের কথা মনে পড়ছে, সে হরিণ শাবকটির কথা মনে পড়ছে। তো আমরা কোন বিষয়টাতে আসক্ত সেটা কিভাবে বুঝে যাবে, যখনই জপ করতে বসবো তখন মনে পড়বে, কিসের কথা মনে পড়বে, বিভিন্ন বিষয়ের কথা মনে পড়বে, বুঝতে হবে আমরা সেই সমস্ত বিষয়ের প্রতি কি রয়েছি, আসক্ত রয়েছি। ঠিক আছে, আবার কি হচ্ছে মনে করছে, আমার হরিণ শাবকটি ছোট্ট রাজপুত্রের মতন, কখন সে ফিরবে, কখন সে আবার আমার হৃদয়কে শান্ত করবে। মানুষ যেমনি কি হয়ে গেলে, পাগল হয়ে গেলে প্রলাপ বকে, সে ধরনের প্রলাপ বকছে। আমরা দেখতে পাচ্ছি সেখানে আরো 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 কয়েকটি এক্সাম্পল দেওয়া হচ্ছে, কি এক্সাম্পল দেওয়া হচ্ছে, এই মনুষ্য দেহটি হচ্ছে কিসের মতো, এটি হচ্ছে ঠিক মার্সিডিস বেঞ্জের কারের মতো। ঠিক আছে, আর অন্যান্য দেহ হচ্ছে কিসের মতো, ট্রাক্টরের মতো। আচ্ছা, মার্সিডিস বেঞ্জ কার দিয়ে যদি আমি কি করতে চাই, কি করতে চাই, আমি যদি হাল চাষ করতে চাই, তাহলে কি সমস্যা হবে, মাটিও করা যাবে না? আচ্ছা, ইয়েস, আর কি বলবে, গাড়িটাও নষ্ট হবে। গাড়িটা নষ্ট হয়ে যাবে, দ্বিতীয় হচ্ছে ফিল্ডটা নষ্ট হয়ে যাবে, যে কি, যে জায়গাটিতে আমি, যে ক্ষেত্রটিতে আমি কি করতে চাচ্ছিলাম, ধান চাষ গম চাষ যাই করতে চাচ্ছিলাম, জায়গাটাই নষ্ট হয়ে যাবে। আর কি তৃতীয় বিষয় হচ্ছে, কৃষক সবসময় হতাশাগ্রস্ত হবে। ঠিক আছে, ও চাচ্ছিল এটা দিয়ে হাল চাষ করার জন্য, কিন্তু করা যাচ্ছে না, ও হতাশাগ্রস্ত হয়ে যাবে। আমি তিনটা বিষয় বললাম,
প্রথমটা হচ্ছে কি নষ্ট হয়ে যাবে, গাড়িটা নষ্ট হয়ে যাবে, দ্বিতীয় হচ্ছে ফিল্ডটা নষ্ট হয়ে যাবে, তৃতীয় হচ্ছে কৃষক হতাশাগ্রস্ত হয়ে যাবে। তার মানে কি? তার মানে হচ্ছে তিনটা বিষয়কে আমরা একটু ডিটেলস বলি। প্রথম হচ্ছে গাড়িটা নষ্ট হয়ে যাবে। গাড়ি মিন্স আমাদের যে দেহটা সেটা হচ্ছে মার্সিডিজ বেঞ্জ কারের মতো, এটা কিসের জন্য নয়? হাল চাষ করার জন্য নয়। এবং এটা যখন আমরা হাল চাষে লাগাচ্ছি, হাল চাষ মানে হচ্ছে আহার নিদ্রা ভয়ভীত, এই চারটা বিষয় যেটা পশুরাও করছে সেই একই জিনিস যদি আমরা করি তাহলে এই গাড়িটা নষ্ট হয়ে যাবে। এটার অত বেশি ক্যাপাসিটি নেই কিন্তু, ঠিক আছে? একটা হাতি সবসময় খেতে পারে কিন্তু আমরা পারি না, একটা গরু সবসময় খেতে পারে কোনো সমস্যা নেই পারি না আমরা, ঠিক আছে? একটা কবুতর সবসময় জনসংখ্যা করতে পারে কিন্তু সেটা আমরা পারি না। তো কি হয়ে যাবে যখন আমরা করতে চাইবো সে ধরনের, দেহটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক যেমনি ডায়াবেটিস হয়ে যাচ্ছে অনেকের, অনেক ব্যক্তিরা ফিলিপিস, গনোরিয়া, এইডস প্রভৃতি রোগে আক্রান্ত হচ্ছে। তার মানে হচ্ছে কি? দেহটা নষ্ট হয়ে যাচ্ছে, গাড়িটা নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে ফিল্ডটা নষ্ট হয়ে যাবে। ফিল্ড নষ্ট হয়ে যাবে মিন্স ফিল্ড নষ্ট হয়ে যাবে মিন্স এইখানে দেখতে পাবেন এই পুরো পৃথিবীর সমস্যাগুলোর প্রধান কারণ কি? প্রধান কারণই হচ্ছে মানুষ। এই জগৎ থেকে যদি একটা প্রাণী বিলুপ্ত হয়ে যায় কোনো সমস্যা হবে না, সে প্রাণীটা হচ্ছে কে? মানুষ। বরঞ্চ এই পৃথিবী আরো অনেক সুন্দর থাকবে। পৃথিবীতে একটাই সমস্যা, সেটা হচ্ছে মানুষ, ঠিক আছে? এরাই সব পলিউশনের কারণ। এবং যখন এই পৃথিবী থেকে যখন মানুষ এই এই সমস্ত পশুদের মতো কার্য করতে শুরু করবে, ওরা ভোগবাদে প্রবৃত্ত হবে, তখন এই জগৎটাই কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এবং আলটিমেটলি কৃষক হতাশাগ্রস্ত হবে। কৃষক হতাশাগ্রস্ত হবে মানে কি? যেহেতু এটার ক্যাপাসিটি কম, আমার এখানে হচ্ছে পাইপটা হচ্ছে ছোট কিন্তু আমি ঢুকাতে চাচ্ছি অনেক বিশাল কিছু, তখন কি হবে? বারবার করে হতাশা আসবে। কিভাবে? আমরা যখন চাইবো যে না, আমরা অনেক বেশি ভোগ করতে চাই, আমরা অনেক বেশি কি করতে চাই, এই জগৎ থেকে পেতে চাই, আমি অনেক বেশি ইন্দ্রিয় তৃপ্তি করবো, তখনই কিন্তু হতাশার সৃষ্টি হবে, ঠিক আছে? তো এই বিষয়টা এখানে বর্ণনা করছে খুব সুন্দর হবে যে পুরুষ দেহটা হচ্ছে কিসের মতো? মার্সিডিজ বেঞ্জ কারের মতো। আর অন্যান্য হচ্ছে কিসের মতো? ঠিক ট্রাক্টরের মতো। আর অন্যভাবে যদি আমরা একটা আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে মানুষ এবং পশু, অন্যান্য প্রাণীরাও একটা যানবাহনের মতো, মানুষেরও একটা যানবাহন, বাট মানুষের যানবাহনটা হচ্ছে এটা হেলিকপ্টার। হেলিকপ্টারও দৌড়াচ্ছে মাটিতে, আবার কেউ দৌড়াচ্ছে, একটা গাড়িও দৌড়াচ্ছে, কিন্তু হেলিকপ্টার একটা পর্যায়ে গিয়ে কি করবে? ফ্লাই করবে, ঠিক আছে? কিন্তু কে ফ্লাই করতে পারবে না? ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য হচ্ছে এই মনুষ্য দেহটা। অন্যান্য দেহ গুলো হচ্ছে কি করার জন্য? এখানে এখানে কি করার জন্য? জাস্ট এই জগতে থাকার জন্য। কিন্তু এই মনুষ্য দেহ হচ্ছে ফ্লাই করার জন্য, ঠিক আছে? এবং অন্যভাবে আরেকটা এক্সাম্পল এখানে দেওয়া হচ্ছে এই দেহটি কিভাবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এক্সাম্পল দিচ্ছেন শিলা প্রপাত একটা জাজের মতো, একটা জাস্ট জাস্ট একটা সাইন করে, একটা রায় লিখে দেয়, একটা সাইন করলো, কিন্তু ওর বেতন হচ্ছে বিশাল। আর যে ক্লার্ক রয়েছে সেই পুরো দিন ধরে কাজ করছে কিন্তু তার বেতন হচ্ছে 10,000 টাকা। কারণ কি? পার্থক্য হচ্ছে দুটোর দায়িত্ব ভিন্ন। ঠিক একইভাবে এই মনুষ্য দেহের দায়িত্ব হচ্ছে কি? এই জন্মেই কোথায় ফিরে যাওয়া? ভগবানের কাছে ফিরে যাওয়া। এবং এই এটার ক্ষেত্রে যা কিছু আমাদেরকে কি করতে পারে, যা যা কিছু আমাদের বাধা সৃষ্টি করতে পারে, সেই সমস্ত কিছুকে, প্রতিবন্ধকতাকে আমাদের পরিত্যাগ করা উচিত পূর্ণরূপে, ঠিক আছে? নাও হোয়াট উইল ইউ ডু ইফ সাম ইম্পর্টেন্ট থিংস ফোর্সেস ইউ টু কম্প্রোমাইজ ইউর স্পিরিচুয়াল লাইফ। যদি আপনার আধ্যাত্মিক জীবনকে কম্প্রোমাইজ করতে বলে কোন একটা বিশেষ বিষয়, এমন কিছু বিষয় এসে গেল যেটা ফলে মনে হচ্ছে স্পিরিচুয়াল লাইফটা আমাকে ছেড়ে দিতে হবে, তখন কি করব? আই উইল বি অ্যাটেন্টিভ। হ্যাঁ, প্রথমটা না, আই উইল বি অ্যাটেন্টিভ টু মাই স্পিরিচুয়াল লাইফ এন্ড সিক অ্যাসোসিয়েশন অফ ডিভোটিস ফর হেল্প। ইয়েস, আমাদের কি করা উচিত? আমাদের মনের কথাটা, যে সমস্যাটা আমরা ফিল করছি, সেটা আমাদের ভক্তদের কাছে খুলে বলা উচিত। আমাদের কি করে রাখা উচিত নয়, ভিতরে রেখে দেওয়া উচিত নয়। একবার একটা গল্প শুনছিলাম,
একজন ব্যক্তি, উনি কি করেছেন, উনি একটা শিকারে গিয়েছেন, একটা ফক্স বা শিয়াল শিকার করেছেন, কিন্তু ওই জায়গাটিতে শিকার করাটা কি ছিল না, সেটা বন কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত নয়। আর যখনই আওয়াজ হয়েছে তখনই ওরা বের হচ্ছে, আর ওই সময়টাতে দেখতে পেয়েছে ওই যে শিয়ালটি, শিয়ালটি অর্ধমৃত অবস্থায় রয়েছে। ও কি করেছে, ওই শিয়ালটিকে জ্যাকেটের ভিতরে নিয়ে নিয়েছে, শীতকাল ছিল, জ্যাকেটের ভিতরে নিয়ে ও একদম কি করে রেখেছে, জিজ্ঞেস করছে বন কর্মকর্তা, ওর হাতে কি ছিল, রিভলভার ছিল, ও যা এসে জিজ্ঞেস করছে কি হয়েছে, কোনো প্রবলেম, বলছে না কোনো সমস্যা নেই। কিন্তু এখানে কি করছে, ওই শিয়ালটি কিন্তু ইতিমধ্যে মারা যায়নি, ওই শিয়ালটি জীবিত অবস্থায় ছিল। আর ও কি করেছে, একদম ওর যে বুক ওখানে একদম কলিজা সহ খেয়ে ফেলছে, আর ও জিজ্ঞেস করছে ওদিক থেকে কোনো সমস্যা, প্রবলেম কোনো, বলছে না কোনো প্রবলেম নেই। কিন্তু ভিতরে কি হয়ে যাচ্ছে, ভিতরে শেষ হয়ে যাচ্ছে। একই ভাবে আমাদেরও যখন কোনো একটা প্রবলেম আসে ভক্তি জীবনে, আমাদের কি করা উচিত, আমাদের ভক্তদের সাহায্য গ্রহণ করা উচিত। আমাদের মনে করা উচিত নয় যে উনি কি ভাববেন কি হবে, আরে আগে তো বাঁচো তারপর না কি ভাববে কি হবে এটা চিন্তা আসবে, ঠিক আছে। আমাদের যখনই কোনো প্রবলেম আসে কি করা উচিত, ভক্তদের সাহায্য গ্রহণ করা উচিত। কিন্তু সেই সাহায্যটা ছিল না বিদায় এখানে ভরত মহারাজের ক্ষেত্রে, সেই জন্যই তার পতন হয়েছে। I'll finish that pressing things and return to a spiritual life after some time. আমি আগে ওই কাজটা সেরে আসি, আমি কিছু টাকা পয়সা ইনকাম করে আসি, তারপর হয়তো ভক্তি শুরু করব। কিন্তু সেটা আর হয়ে ওঠে না, একবার যারা ফল ডাউন করেছে স্পিরিচুয়াল স্ট্যান্ডার্ড থেকে তাদের ফিরে আসা অনেক কঠিন। Especially I am worried about my play and academics. I will do a spiritual life after this too. I will say আমি আমার পড়ালেখা নিয়ে খুব চিন্তায় আছি, পড়ালেখাটা শেষ করিনি, তারপর আবার স্পিরিচুয়াল লাইফ শুরু করবো, অথবা আমি একটু ভুকটক করিনি তারপর শুরু করবো, বুঝতে গেছি না? তো ঠিক, I will practice a spiritual life as and how I get time. First I have to sort out my material life. কি করবো এখন, অন্তপক্ষে আগে কি করে নি ম্যাটেরিয়াল লাইফটাকে ঠিক করে নিই, তারপর যখন টাইম পাবো তখন আমি স্পিরিচুয়াল লাইফ লিড করবো। এটাও ঠিক আছে না? এটি ঠিক নেই না, পরবর্তীতে সুযোগ হবে না। নাও কি হচ্ছে, ছয় নম্বরটা দেখি আমরা, ছয় নম্বরে কি বর্ণনা করছে, উই হ্যাভ গিভেন সাম এক্সাম্পলস অফ ম্যাটেরিয়াল সলিউশনস দ্যাট প্রিঅকুপাই ওয়ান pushing a spiritual life to back. Which of ones do you feel that you can forego to ensure your spiritual life is intact? Acha ekhane kichu example deya hoyeche je example gulo amader life er sathe otoproto bhabe jorito, kintu ekhan theke kon bishoy ta ke apni porityag korte chan jate kore apni আপনার স্পিরিচুয়াল লাইফ কে ইন্ট্যাক্ট রাখতে পারেন। সবার কাছ থেকে আমি শুনতে চাই, একটু দেখুন কোন বিষয়টা আপনি পরিত্যাগ করতে চান। তো আর্লি মর্নিং স্লিপ, আর্লি মর্নিং স্লিপ তো বলতেছি প্রভু, দীপ তো প্রভু, ইয়েস। আর কার কি আছে, watching movies, video games, surfing internet. অনিরুদ্ধ, হ্যাঁ অনিরুদ্ধ, আপনি দেখেন এগুলো? এখান থেকে শুধু হ্যাঁ একটা হয় না, video games। আচ্ছা অন্যগুলো হয় তাহলে, আজকে গিটার করবেন না? ইয়েস, ওকে বলবে আর্লি মর্নিং স্লিপ, আর্লি মর্নিং স্লিপ, ইয়েস। আর কে, গৌরাঙ্গ, মিল্টন, মিল্টন আর্লি মর্নিং স্লিপ, কি আপনি আর্লি মর্নিং স্লিপ পরিত্যাগ করে ফেলছেন না? আপনি এমনিতে উঠে যান না তাড়াতাড়ি? চারটা 45 এরকম আর কি।
এটা আলাদা কেমন হবে? জোস প্রভু ওয়াচিং মুভিজ সার্ফিং ইন্টারনেট। Yes, আমাদের কি করতে হবে? খুব সুন্দর একটা ভজন রয়েছে, ভজনটা আছে কি খুব সুন্দর, পরিণাম গীতি গাও নীতি নীতি, অন্য কোনো গীতি গেও না, ঠিক আছে? আমরা যেন অন্য কোনো গীতি না গাই, অন্য কোনো মুভি না দেখি। যদি আমরা মুভি দেখতে হয় তাহলে আমরা কি দেখবো? অভয় চরণ দেখবো, আমরা লিটল কৃষ্ণ দেখতে পারি, মহাভারত দেখতে পারি, কিন্তু আজে বাজে কিছু দেখবো না, আমরা আজে কাছে আজে বাজে কোনো গান শুনবো না, ঠিক আছে? যেগুলো কৃষ্ণ বিষয়ক ভজন রয়েছে ভক্তিবিনোদ ঠাকুরের সেগুলো আমরা শুনতে পারি, ঠিক আছে? আমরা আজে বাজে সাইটে যাবো না, মাঝে মাঝে পপ আপ করা আজে বাজে কিছু আসলেও আমরা সেগুলোতে নক করবো না, ঠিক আছে? এই চারটি জিনিসে আমাদেরকে কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। এবং স্লিপিং ইন দা আফটারনুন, বিকালে ঘুমানো, দিনের বেলা ঘুমানো খুব খারাপ জিনিস। সো আমাদের কি করতে হবে? রাত্রিবেলা ঠিক টাইমে ঘুমাতে হবে এবং সকাল সকাল ঘুম থেকে উঠে এবং পুরো দিন কঠোর পরিশ্রম করা উচিত। রিল্যাক্সিং অন দা হলিডে, হলিডে তে যেন আমরা রিল্যাক্স না করি, বরঞ্চ আমরা যেন কোথায় যাই? আমরা যেন মন্দিরে যাই, আমরা যেন কি ভক্ত সঙ্গে যাই, এ ধরনের ক্লাস অংশগ্রহণ করি, ঠিক আছে? ওকে, নাও এক্সারসাইজ করা যেতে পারে, এক্সারসাইজ করা যেতে পারে, গোয়িং আউট উইথ ফ্রেন্ডস হতে পারে, সমস্যা নেই। ফ্লাইং ক্রিকেট খেলা যেতে পারে, কিন্তু এটা যেন লিমিটেড থাকে এবং সেটা যেন সময় বেশি নষ্ট না করে, ঠিক আছে? এবং সেটা আমার যেন কি না হয়, এক্সাম্পলারি না হয়, মাঝে মধ্যে একদম ঠিক আছে, কিন্তু এক্সারসাইজ ঠিক রয়েছে, এক্সারসাইজ করা যেতে পারে। ক্যান ইউ সাজেস্ট আ করেক্টিভ অ্যাকশন ফর ভরতস বিহেভিয়ার? কি করলে ভরত মহারাজের এই দশাটি হতো না? প্রভু তিন নাম্বারটা হতে পারে, ইফ উইথ ডিয়ার হিজ স্পেশাল লাইফ ইজ এফেক্টেড হি কুড লেট ইট গো উইথ আদার ডিয়ার্স অ্যাজ ইট ইজ বিগ নাও। Yes, ও ছেড়ে দিতে পারত, এটা বড় হয়েছে, আস্তে আস্তে অন্যদের নদের সাথে কি করো, খেলা করো, এটা করতে পারে। আর কি করা যেতে পারত? চার নাম্বারটা হতে পারে, রিডিউস অ্যাটাচমেন্ট টু ডিয়ার বাই পুটিং অ্যাটাচমেন্ট টু ডিয়ার বাই পুটিং এ স্পিরিচুয়াল লাইফ ফার্স্ট, ডিয়ার নেক্সট, গেট হেল্প বাই অ্যাসোসিয়েশন। Yes, এটা হচ্ছে বেস্ট। কি করা উচিত আমার? আমার অ্যাসোসিয়েশন নেওয়া উচিত ছিল, ভক্তদের অ্যাসোসিয়েশন নিলে তাহলে ও সহজেই কি করতে পারতো। ও যদি একজন কাউন্সিলর থাকতো, ও যদি একজন মেন্টর থাকতো যে ওকে কারেক্ট করে দিত যে না তোমার এটা ভুল হচ্ছে, এটা করা উচিত হয়নি, তাহলে আমরা কি থাকবো, সুরক্ষিত থাকবো, ঠিক আছে? নাও তখন কি করছে ভরত? সার্চেস অ্যাংশিয়াসলি ফর দ্য লস্ট ডিয়ার। এবং একদিন রাত্রে যখন কি করছেন, ঠিক বর্ণনা করছে, ওই মৃগ শিশু আমার এতই প্রিয় ছিল যে আমার মনে হচ্ছে আমি নিজের আমি হারিয়েছি। চন্দ্র আলোকিত রাত্রে খুঁজছেন কোথায় গিয়েছে সেই হরিণ শাবকটি। এভাবে খুঁজতে খুঁজতে তিনি উন্মাদের মতো একটি বিপদ সংকুল এলাকায় তিনি এসে গিয়েছেন এবং একটি খাদে পড়ে গিয়েছিলেন তিনি। এবং যখন তিনি খাদে পড়ে গিয়েছেন তখন তিনি কি হচ্ছে, তখন তিনি কার সম্বন্ধে চিন্তা করছেন? যেহেতু তিনি সবসময় হরিণ শাবকটি নিয়ে চিন্তা করেছেন, তাই মৃত্যুর সময়ে তিনি হরিণ শাবকটিকে তার সামনে দেখতে পেলেন, এই যে দেখতে পাচ্ছেন। যেহেতু যাকে নিয়ে আমরা চিন্তা করব সারা জীবন, সেই বিষয়টি আমার মৃত্যুকালে চিন্তায় আসবে, ঠিক আছে? অনেকগুলো শ্লোক রয়েছে, যেমনি জম জম বাপি স্মরণ ভাবম তজত্তন্তে কালে বরম তম তম বেথি কন্তেয় সদা তদ ভাবম ভাবিত, ঠিক আছে? যে যে ভাব নিয়ে কি করবে মৃত্যুবরণ করবে সে সেই ভাব প্রাপ্ত হবে। আর একটা শ্লোক রয়েছে ভগবদ গীতায় মৃত্যু সম্বন্ধে বর্ণনা করা আছে, কে বলতে পারবে? অন্তকালে চ মমেব স্মরণমুক্ত কালে বরম যপ্রয়াতি সমদ্ভাবম যদিনাদি অস্ত্র সংশয়। যিনি কি করেন মৃত্যুর সময় আমার কথা চিন্তা করে দেহ ত্যাগ করেন তিনি আমাকে প্রাপ্ত হয়, মানে যে যে ভাব নিয়ে কি করবে মৃত্যুবরণ করবে সেই ভাব প্রাপ্ত হবে, ঠিক আছে? সেইভাবে কি করছে, চিন্তা করতে করতে যেহেতু দেহ ত্যাগ করেছে হরিণ শাবকের দেহ তিনি পরবর্তী জীবনে প্রাপ্ত হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে কি প্রশ্ন, প্রশ্ন হচ্ছে
can you think of any scriptural example where a spiritualist got distracted from his material spiritual practice? এমন কোন ব্যক্তির কথা আপনাদের কারো মনে পড়ছে যিনি তার যে আধ্যাত্মিক সাধনা সেটা থেকে বিচ্যুত হয়েছেন? অজামিল প্রথমটা বিশ্বমিত্র টু মেনকা, অজামিল টু প্রস্টিটিউট, অজামিল এটাকে ঋষি শৃঙ্গ টু উর্বশী, এসেছিলেন হচ্ছে এবং লক্ষ্য হীরার টার্গেট কি ছিল? লক্ষ্য হীরার সাথে যখন কথা হচ্ছে, কার যখন রাজার কথা হচ্ছে যিনি তাকে পাঠিয়েছিলেন হরিদাস ঠাকুরের কাছে তাকে অধঃপতিত করার জন্য, হরিদাস লক্ষ্য হীরা বলছে আমি খুব অল্প সময়ের মধ্যে এই হরিদাসকে হীরাদাস বানাবো, ঠিক আছে তুমি আমার খেলা দেখো, হ্যাঁ তুমি আমার টাকাটা পেমেন্ট করো, আমি খুব অল্প সময়ের মধ্যে একে কি বানাবো, হীরাদাস বানাবো হরিদাসটাকে। কিন্তু সেই হীরা বা লক্ষ্য হীরা, লক্ষ্য হীরা মানে হচ্ছে যে লক্ষ্য হীরার মতো আকর্ষণীয়, অত্যন্ত উজ্জ্বল, যার গায়ের রং স্বয়ং মায়া দেবী বলে, কিন্তু তিনি যখন কার কাছে গিয়েছেন, হরিদাস ঠাকুরের কাছে গিয়েছেন, তখন এই হরিনামের প্রভাবে তিনি সম্পূর্ণরূপে পরিবর্তিত হন এবং পরবর্তীতে হরিদাস ঠাকুর থেকে তিনি দীক্ষা গ্রহণ করেন। ঠিক আছে, আমরা দেখতে পাই যদি কেউ পূর্ণরূপে হরিনামের আশ্রয়ে থাকে তাহলে সে কি থাকে, এই সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত থাকতে পারে। How can a person allured by Maya get out of his her clutches? যে ব্যক্তি মায়া দ্বারা আকৃষ্ট হয়েছে তিনি কিভাবে মায়া যে থাবা আসেন থেকে মুক্ত থাকতে পারে? বি নাম্বার বাই বাই গো বাই বাই কেপিং টু এন্ড রিলিভিং মাইন্ড টু দেম ইন সাচ সিচুয়েশনস। তিন নাম্বারটা হতে পারে, তাহলে প্রথমটা হচ্ছে অ্যাব অ্যাবিসি, তিনটাই এবিসি, কি করতে হবে, মায়ার্স পাওয়ার এন্ড ফোকাসিং অন সেলস কন্ট্রোল, আমাদের মায়ার শক্তি সম্বন্ধে জানা উচিত। মাত্রা শস্যা দুহিত্রা বা ন অবিভক্ত আসনা ভবেত বলবান ইন্দ্রিয় গ্রামম বিদ্যান সমবিকর্ষতি, বলছে মা বোন এমনকি খুব কি দুহিতা, দুহিতা মানে হচ্ছে কন্যার সাথেও যদি কেউ কি করে একসাথে বসে কি করতে থাকে আলাপ আলোচনা করতে থাকে নির্জনে, তাহলে সেখান থেকেও তার প্রতিত্বত হওয়ার সম্ভাবনা রয়েছে। মায়া এমনই শক্তিশালী যে ইভেন ওই সম্পর্কটা, এমনকি পবিত্র যে পিতা মাতা সম্পর্ক বা পবিত্র যে সম্পর্ক সেটাতে কেউ কি করে দেয়, ধ্বংস করে দেয়, এত শক্তিশালী। আমাদের জানা উচিত বিদ্যান সমপ্রকাশিত, বিদ্যান বিদ্যান ব্যক্তিদেরকেও একদম পথের ফকির বানিয়ে দিবে, ঠিক আছে, মায়ার পাওয়ার সেটা জেনে আমাদের কি করা উচিত, সেন্স কন্ট্রোলের দিকে ফোকাস করা উচিত। শুধু সেন্স কন্ট্রোল করা যথেষ্ট নয়, আমাদের কি করা উচিত, প্রার্থনা করা উচিত এবং তার গাইডেন্স নেওয়া উচিত। Yes, by association of devotees and revealing mind to them in such situations, এদের ঘটনাগুলোতে যেন আমরা কি করি, ভক্তদের সাহায্য গ্রহণ করি এবং তাদের কাছে এই ঘটনা যা ঘটছে সেটা যেন আমরা কি করি, উপস্থাপন করি। আমরা কিসের এক্সাম্পল দিলাম এ বিষয়ে, আমরা ফক্স এর এক্সাম্পল দিলাম, শিয়াল, শব্দমৃত শিয়াল যেটাকে জ্যাকেটের ভিতরে রেখে দিয়েছি আমরা, ঠিক আছে। তাও সেই সময়টিতে তিনি চিন্তা করছেন, এভাবে চিন্তা করতে করতে কি হলো, একটা পর্যায়ে গিয়ে দেহত্যাগ করেছেন, যখন দেহত্যাগ করেছেন তিনি পরবর্তী দেহে একটি হরিণ শাবকের দেহ প্রাপ্ত হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, ভরত আফটার ফলিং টু গ্রাউন্ড অ্যান্ড ফ্যাটালি ওয়ান্ডেড ওয়াজ ডিয়ার লাইক অ্যাফেকশনেট সন, যখন তিনি ওই খাদে পতিত হয়েছেন তখন তিনি সেখানে কাকে দেখতে পাচ্ছেন, তিনি সেই হরিণ শাবকটিকে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এবং তাকে ঠিক একটা প্রিয় পুত্রের মতোই তার চিন্তা হচ্ছে।
সো এটা থেকে আপনি কি শিখতে পারেন? প্রথমটা প্রস অবজাম্পশন ইন ম্যাটেরিয়াল রিলেশনশিপ ডিগ্রেডস ইয়েস এদের মধ্যে যদি জড় সম্পর্ক আমাদের থাকে সেটা আমাদেরকে কি করবে, আমরা আমাদের কর্তব্য সম্পাদন করব। আমাদের হরাইজন্টাল ডিউটি আছে, আমাদের ভার্টিক্যাল ডিউটি আছে। হরাইজন্টাল মানে হচ্ছে যে সমস্ত প্রিয়জন রয়েছে তাদের প্রতি আমাদের একটা ডিউটি রয়েছে, আর ভার্টিক্যাল ডিউটি হচ্ছে কার প্রতি, ভগবানের প্রতি। আমাদের সম্পর্ক থাকবে কিসের ভিত্তিতে, আমাদের দায়িত্বের ভিত্তিতে, কিন্তু আমাদের কার প্রতি অ্যাটাচড হতে হবে, আমাদের ভগবানের প্রতি আসক্ত হতে হবে, ঠিক আছে? আরেকটা কি হতে পারে, after all showing affection to such innocent creatures as pets should not be discouraged. আর কি হতে পারে, a spiritual life is a serious business. If we give up attachment to love and become preoccupied developing attachment to cat, dog, women, material relationship, then we may fall down. যে এটা হচ্ছে খুব গুজ তথ্য, এই ভক্তির যে তথ্য সেটা হচ্ছে খুব গুজম, বিশুদ্ধম, বিশুদ্ধ তথ্য, এতে কোনো খাত নেই। এবং দুর্বোধ্যম সাধারণ মানুষ বুঝতে পারে না স্বাভাবিক ভাবে, কিন্তু যিনি সেটা লাভ করেন, যম জ্ঞাতে অমৃতমশ্নুতে, যিনি সেটা লাভ করেন তিনি কি করতে পারেন, অমৃত লাভ করতে পারেন, অমৃতত্ব লাভ করতে পারেন, ঠিক আছে? সিরিয়াস বিষয় আমরা প্রাপ্ত হয়েছি অনেক কষ্টে, সেটা যেন আমরা হারিয়ে না ফেলি। হোয়াট ইজ দ্য ল অফ লাস্ট থট অ্যান্ড অ্যাবজর্পশন অ্যাকর্ডিং টু ভগবদ গীতা 8.5 অ্যান্ড 8.6? শেষ চিন্তার নীতিটি কি, যেটি অষ্টম অধ্যায়ের পঞ্চম নম্বর এবং ষষ্ঠ নম্বর শ্লোকে, অন্তকালে চমাবেব এবং জমজম বাপি স্মরণ ভাবুন, এই দুটি শ্লোকে কি বর্ণনা করা হয়েছে? প্রথমটা প্রভু, প্রথমটা না স্টেট অফ মাইন্ড উই হ্যাভ হোয়াইল কুইটিং বডি অ্যাট ডেথ উই অ্যাটেইন দ্যাট স্টেট, ইয়েস। মানসিকতা নিয়ে আমরা কি করছি, দেহত্যাগ করছি, সে ধরনের দেহ আমরা প্রাপ্ত হবে। আর কি হতে পারে, আওয়ার মেন্টাল স্টেট ডিউরিং লাইফ ব্রিংস অ্যাবাউট পজিটিভ অর নেগেটিভ অর স্পিরিচুয়াল থটস এট ডেথ, ইয়েস। পুরো জীবন ধরে আমরা যা চিন্তা করছি সেটাই আমরা কিসের সময়, মৃত্যুর সময় চিন্তা করছি, ইয়েস। হোয়াট উই গেট, হোয়াট উই আর লুকিং ফর, সেন্স গ্রাটিফিকেশন অর কৃষ্ণ, মেক ওয়াইজ চয়েস, সেটাই প্রাপ্ত হবো যেটা আমরা চিন্তা করছি, আমরা চাচ্ছি। আমরা যদি সেন্স গ্রাটিফিকেশন চাই তাহলে সেন্স গ্রাটিফিকেশন প্রাপ্ত হবো, আর যদি আমরা কৃষ্ণকে চাই তাহলে আমরা কৃষ্ণকে প্রাপ্ত হবো। এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনি বুঝতে পারেন যে পরের মুহূর্তে আপনার মৃত্যু হবে, তাহলে আপনি কি চাইবেন? What body do you feel you may get? এখন যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনি কি ধরনের দেহ প্রাপ্ত হবেন? Answer this based on what are the things that you are attracted to or attached to? প্রশ্ন হচ্ছে, এখন মনে হয় যে আমার লাস্টেরটাতে প্রভু কিছু লিখতে হবে, ঠিক আছে? এখন তাহলে আপনি কোন দেহটা প্রাপ্ত হবেন? তুষার প্রভু, আপনারা সবাই ভিডিওটা অন করে রাখেন না, তাহলে আপনাদের দেখতে পাই আমি, না হলে বুঝে যায় না আপনারা আছেন কি নেই। I might become a human. গোপাল ক্লাস দিচ্ছে না, গোপাল খুব সুন্দর 50 জনকে মানে ডিভাইস দিচ্ছে, ভালো স্ট্রং, বরিশালে খুব ভালো প্রচারক সবাই। হ্যাঁ তুষার প্রভু, আপনার আনমিউট করেন। হ্যাঁ
কোনটা হতে পারে? বুঝতে পারছেন প্রশ্ন? শেষেরটাতে কিছু লিখে দিলে হয় প্রভু, আই মাইট বিকাম এ হিউম্যান বিং অ্যাগেইন বিকজ অফ দ্য চান্স অফ রিভাইভিং কৃষ্ণ থটস। মনে হচ্ছে অনেকে বিসিএস ক্যাডার হিসেবে জন্মগ্রহণ করবে, কি বলেন অনেক প্রভু? হ্যাঁ প্রভু, এই হচ্ছে বর্তমানে দেখা যাচ্ছে। মোর এই অভিলাষ আমেরিকায় দিয়ে বাস, নয়নে ইউনিভার্স হলো স্ট্যাচু অফ লিবার্টি। আচ্ছা যাক, প্রাথমিক পর্যায়ে যখন অনেকে ইসকনে আসতো, তাদের অনেকের প্ল্যানিং ছিল যে না ইসকনে আসলে কিছু যাওয়া যায় আমেরিকা যাওয়া যায়, ঠিক আছে? যেমন অনেক মা বাবা তাদের সন্তানদের নাম রাখেন কৃষ্ণ গোবিন্দ প্রভৃতি, এখন আর কি কি হতে পারে যেটার মাধ্যমে কি করা যেতে পারে? Sometimes when I go to temples, যখন আমি মন্দিরে যাই তখন আমার চোখ দিয়ে জল ঝরতে থাকে অঝরে, বেশিরভাগ ক্ষেত্রে সেটা আমাদের আবেগের বিষয়। কিন্তু যখন শুদ্ধ ভক্ত যখন ক্রন্দন করেন তখন তিনি ভগবানের প্রতি চিন্ময় ভাবে তিনি কি করেন, ক্রন্দন করেন। কিন্তু যখন আমরা যারা এখনো খারাপ অভ্যাস গুলো থেকে কি হয়নি মুক্ত হয়নি, তখন আমাদের ক্ষেত্রে ক্রন্দনটা অনেক ক্ষেত্রে আবেগ হইল। এইটা মূল বিষয় নয়, মূল বিষয়টা হচ্ছে কি করা, অন্যান্য বিষয়গুলো আমাদেরকে কি রাখতে হবে, ঠিক রাখতে হবে। সো তখন কি হয়েছে, ভরত মহারাজ তখন এই যে কি দেহ প্রাপ্ত হয়েছেন, হরিণ শাবকের দেহ প্রাপ্ত হয়েছেন। কিন্তু হরিণ শাবকের দেহ প্রাপ্ত হলেও তিনি সেই দেহে সবসময় কিসে ছিলেন, তিনি পূর্বজন্মের কথা তিনি স্মরণ করতে পারছিলেন। এখানে হচ্ছে ভক্ত এবং অভক্তের মধ্যে পার্থক্য, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি ভগবান ভগবান কৃষ্ণ ভগবদ গীতা বলছেন, মেহাবি ক্রমণ সহস্তি প্রত্যবায়ন অপিন্দতে স্বল্পম অপিয়স্য ধর্মস্য প্রায়তে মহতবায়। যিনি সামান্য পরিমাণে ভক্তির অনুষ্ঠান করে তারও কি হয় না, সেটা কখনো নষ্ট হয় না। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ভরত মহারাজটা এত ভক্তি করলো কিন্তু তথাপি আবার তিনি হরিণ হতে হলো কেন, তাই না? প্রশ্ন আসে, ভগবানের কথার কি মূল্য রইল? বিশেষত্ব হচ্ছে ভগবানের কথার মূল্য এখানে যে তিনি শরীরে থাকুক আর মনুষ্য শরীরে থাকুক, তিনি সবসময় কাকে স্মরণ করতে পারছেন? ভগবানকে স্মরণ করতে পারছেন। তিনি অনুতাপ করছেন, কিসের অনুতাপ করছেন, যে আমি এই যে আমি কিরকম নির্বোধ ছিলাম, আমি আত্মোপলব্ধির স্তর থেকে অনেক নিচে অধঃপতিত হয়েছি, তিনি সবসময় অনুতাপ করছেন। আর কি করছেন তিনি, বনের মধ্যে তিনি অনুতাপ আরো বর্ণনা করছে কি, তিনি তখন কি করছেন, তিনি তার যে আত্মীয় স্বজনরা ছিল হরিণ আত্মীয় স্বজন তাদেরকে পরিত্যাগ করে তিনি যেখানে সাধু মহাত্মারা থাকেন পুলহ আশ্রমে সেখানে তিনি চলে গিয়েছিলেন। এবং সেখানে গিয়ে তিনি কি করছিলেন, তিনি সুস্বাদু নরম ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছেন, তিনি শুকনো পাতা তিনি কি করতেন খেতেন, এবং তিনি বনের ঝোপে বসে তিনি ভগবানের কথা শ্রবণ করতেন। কাদের কাছ থেকে? ঋষিদের কাছ থেকে। এই জন্য বলছি, এই জন্য সে মুনি ঋষিদের তপবনের কাছেই থাকতো এবং সমস্ত জাগতিক সম্পর্ক ছেদ করে কেবল শুকনো পাতা খেয়ে জীবন ধারণ করত।
ঠিক আছে? এবং এভাবে চিন্তা করতে করতে তিনি ভগবানের কথা চিন্তা করতে করতে যখন দেহত্যাগ করেছেন তখন পরবর্তী জন্মে তিনি ভরত মহারাজ জড় ভরতের দেহ প্রাপ্ত হয়েছেন। সেখান থেকে আরেকটা বিষয় হচ্ছে, কয়েকটা জিনিস আমি বর্ণনা করলাম, যে হরিণ শিশু থেকে আমরা কি কি শিক্ষা পাই, হরিণ শিশু থেকে কি কি শিক্ষা পাচ্ছি। প্রথমটা হচ্ছে কি করা, অনুতাপ, ঠিক আছে, অনুতাপ, জড়সঙ্গ পরিত্যাগ, তারপরে হচ্ছে তপস্যা, তারপরে হচ্ছে কি ভগবত কথা শ্রবণ এবং ভক্ত সঙ্গ, ঠিক আছে, চারটা জিনিস। কি কি বললাম, প্রথমটা হচ্ছে অনুতাপ, অনুতাপ করছি সবসময় আমি পূর্বে এই ধরনের লাইফ ছেড়ে দিয়ে আমি এখানে এসেছি, আমি এই ধরনের একটা উন্নত স্থিতিতে প্রাপ্ত হয়েছিলাম কিন্তু সেটা আমাকে অনুতাপ করছে। দ্বিতীয় হচ্ছে কি, জড়সঙ্গ ত্যাগ, মানে আজেবাজে যে সমস্ত ফ্রেন্ডরা ছিল ওদেরকে পরিত্যাগ করে সাধু মহাত্মাদের আশ্রয় গ্রহণ করেছিলেন। তৃতীয় হচ্ছে তপস্যা, ঠিক আছে, যা কিছু আমাদের ভক্তির অনুকূল হবে সেগুলো আমাদের গ্রহণ করা উচিত। তিনি কি করছিলেন, এমনকি শুকনো কচি ঘাসও খাচ্ছিলেন না, শুকনো পাতা খাচ্ছিলেন। এবং অবশেষে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি, তিনি সাধু মহাত্মাদের সঙ্গ, সাধু মহাত্মাদের সঙ্গ এবং ভাগবত কথা শ্রবণ, এই বিষয়ে প্রবৃত্ত হয়েছিলেন। সেভাবে তিনি পরবর্তীতে কার দেহ প্রাপ্ত হন, হরিণ শরীরের, হরিণ শরীর থেকে তিনি জড় ভরতের দেহ প্রাপ্ত হয়েছে। Why did Bharat lament about after occupying the body of a deer? প্রথম তিনি এই হরিণ শরীর প্রাপ্ত হয়েছেন তখন তিনি কি বিষয়ে কি করছিলেন, শোক করছিলেন? তিনি শোক করছিলেন যে তিনি বনে এসেছিলেন ভগবানকে লাভ করার জন্য কিন্তু কি দিয়ে শেষ হয়ে গেছে, এই হরিণ শরীর দিয়ে শেষ হয়ে গেছে। ডি নাম্বার টু ব্রো, হি ল্যামেন্টেড দ্যাট হি ফরগট দ্য গোল ফর হুইচ he had gone to the forest leaving kingdom. Yes, keno je eto bishoy bibechona kore eshechi seta legeche to ekhano ekta bishoy prathomik porjaye jokhon amra krishna bhavanay ashi amader mul lokkho thake amake ei jonno bhagobad dam phire jete hobe kintu porobortite amra seta theke ki hoye jai pore bichhuta hoye jai amader je goal seta theke amra bichhuta hoye pore eshe amader goal jeno shobshomoy thik thake onupat korchilam. After occupying the body of a deer, how do you know that Bharat was serious about going back to Godhead? এই হরিণশল পাওয়ার পরে তিনি যে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য খুব দৃঢ় প্রতিজ্ঞ ছিল সেটা কিভাবে আমরা বুঝতে পারি? প্রথমটা হতে পারে তপস্যা থেকে আমরা বুঝতে পারি। চার নম্বর, his character never to forget the supreme lord in all circumstances. এখানে চারটি ঠিক রয়েছে, তিনি সবসময় প্রার্থনা করছেন ভগবানের কাছে, তিনি কখনো ভুলে যাননি ভগবানকে যে কোনো পরিস্থিতিতে, ঠিক আছে, his carefulness never to forget the supreme lord in all circumstances, jekono paristhitite bhagwan ke na bhule jawar jonno chesta korechen seta amra dekhte pacchi. What precautionary measures do you take to avoid becoming a prey to bad things that take you away from krishna consciousness? Ki shatarkatamulok byabostha apni grohon korben kichu jonno krishna bhavana theke jeno apni adopotito na hon seta jonno apni ki shatarkatamulok byabostha grohon korben, বিশেষ করে কলেজ স্টুডেন্টদের জন্য বর্ণনা করা আছে। I flanked myself with boys and boys with good habits, pious disposition and focused in academics. যাদের মধ্যে ভালো গুণ রয়েছে তাদের সাথে থাকবো, যারা পুণ্যবান রয়েছে তাদের সাথে থাকবো। Yes, I cannot say how long will I survive in a spiritual life as the world is a dangerous place of maya. চার নাম্বারটা হতে পারে, চার নাম্বারটা হতে পারে যে I never miss
my weekly Bhagavad Gita class where I get my charge, battery charged. Ha, battery charged hocche sobshomoy ei Bhagavad Gita class, na? এই পজিটিভ থিংকার কোর্সের মাধ্যমে ব্যাটারি চার্জ হচ্ছে, আমরা যেন ক্লাসগুলো মিস না করি, সপ্তাহে অন্তপক্ষে একবার যেন এই ক্লাসে যুক্ত থাকি। আর কি বি নাম্বারটা ঠিক আছে, আমি জানি না কতদিন আমি স্পিরিচুয়াল লাইফে থাকবো, ভয়েস আছে ঠিক আছে কিছুদিন, কিন্তু কতদিন থাকবো ঠিক নাই, কতদিন জব করবো ঠিক ঠিকানা নাই, মাঝে মধ্যে যদি খারাপ লাগে চলে যাবো, এটা ঠিক আছে না? ইসকানে এসে গেছেন না তো বলতে হবে। এখন পরবর্তীতে জরভরত রূপে যখন তিনি জন্মগ্রহণ করেছেন সেখানে কি হলো? Yes, আমরা দেখতে পাচ্ছি জরভরত রূপে যখন জন্মগ্রহণ করেছেন তখন জরভরত রূপে তিনি আরো বেশি সন্তুষ্ট হয়েছেন, পূর্ববর্তী জীবনের কথা তিনি মনে করেছেন তার। তো এখানে আরেকটা শিক্ষা হচ্ছে কি, সুচিনাম সীমতাম গেহে যোগভ্রষ্ট অভিজায়তে, যারা যোগভ্রষ্ট ব্যক্তিরা রয়েছেন, যারা ভাবনা পূর্ণরূপে কি করতে পারেননি, সম্পাদিত করতে পারেননি, তারা পরবর্তী জন্মে কোথায় জন্মগ্রহণ করেন? বিশুদ্ধ ব্রাহ্মণ পরিবারে তাদের জন্ম হয়। এবং তিনি কি করতে পারছেন, তিনি সবসময় এমন একটা পরিস্থিতিতে থাকতেন যে যাতে করে তাকে অন্যরা খুব বেশি কি মনে না করে, খুব বেশি এক্সপার্ট দক্ষ মনে না করে। ঠিক আছে, আমরা যখনই দক্ষ হই তখনই আমরা জনজাগতিক বিষয়গুলোতে আরো বেশি কি হয়ে যায়, লিপ্ত হয়ে পড়ি। মানে যেহেতু তিনি পরমহংস ছিলেন, তিনি এমন ভাবে ভাব দেখাতেন যাতে করে তিনি মূঢ়, তিনি তার জীবনের মানে কি তিনি তেমন একটা কিছুই জানেন না, মূর্খের মতো তিনি থাকতেন সবসময়। এবং তিনি এই আশঙ্কা উদ্বিগ্ন থাকতেন যে আবার তাকে হয়তো এই যে জনসংখ্যার প্রভাবে আবার পশু জীবন ধারণ করতে হবে। সেই জন্য তিনি কিসের মতো থাকতেন বলছে, উন্মাদ অন্ধ ও জ্বর, অন্ধ জ্বর ও বধির রূপে তিনি নিজেকে প্রতিপন্ন করতেন এবং তিনি কারোর সাথে বিশেষ কোনো কথা বলতেন না, কিন্তু তিনি অন্তরে সবসময় ভগবানের শ্রীপাদ পদ্মের কথা স্মরণ করতেন, নিরন্তর ভগবানের মহিমা কীর্তন করতে থাকতেন। কিন্তু তার পিতা তাকে চাইতেন যে সে যেন কি হয়, একজন ভালো পণ্ডিত হয়, বিভিন্ন ভাবে শেখানোর প্রচেষ্টা করতেন, কিন্তু উনি আর শিখতে চাইতেন না। কেন? উনি চিন্তা করছেন যদি বা আমি ভালো পণ্ডিত হই তাহলে আবার এই সমস্ত বিষয়ের প্রতি আমি আসক্ত হয়ে পড়ব। এবং বলছে পিতা যদি কোনো কাজ করতে বলতেন তবে তিনি তার ঠিক বিপরীতটা করতেন। Can you think of a way? এই সমস্ত কিছুর উদ্দেশ্য কি ছিল? প্রকৃতপক্ষে উদ্দেশ্য হচ্ছে সবসময় যেন তিনি ভগবানকে স্মরণ করতে পারেন। ঠিক আছে, তো এখন একটা প্রশ্ন হচ্ছে আপনাদের জন্য, এমন কোন কি পন্থা আপনি বলতে পারেন যে কোন একজন ফ্রেন্ড আপনাকে বলেছে চল মুভি দেখতে যাই, ওই সময়টাতে আপনি আপনার ফ্রেন্ডকে কি বলবেন? চল মন্দিরে যাই, চল মন্দিরে যাই না, তাহলে আপনাকে আরো পাবে ভালো করে। ঠিক আছে, হতে পারে বলতে পারে অনেক ক্ষেত্রে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি করবে, আমরা কি এক্সকিউজ, যেমন এখানে জড়ভরত এক্সকিউজ দেখাচ্ছে, ও জড় বিষয়টাতে কি হতে চাচ্ছে না, লিপ্ত হতে চাচ্ছে না। ঠিক আছে, টেল হিম আই হ্যাভ ডিসেন্ট্রি ইন মাই ও সিনেমার বলতে পারি আমার মাথা ব্যথা আছে, মাথা ব্যথা বলবো তাহলে, তাহলে আমি একটা ওষুধ দিয়ে দিই তোকে, চল খেতে খেতে কোষের কোথায় চলে যাবো, চলে যাবে ওষুধ খেলে। ঠিক আছে, আমরা বলতে পারি ডিসেন্ট্রি হয়েছে, প্রচুর পায়খানা হচ্ছে, পায়খানা আর ঘর, পায়খানা আর ঘর, ও আর টানবে না। ঠিক আছে, ও যে দেখতে পাবো যে না ওর পায়খানা হচ্ছে খুব খারাপ অবস্থা, আর ও আর বলবো না এই বিষয়ে, কেউ কি করতে চায় না। যদি আপনি কিও বলেন হ্যাড একটা বলেন মাথা কামড়ানি তাহলে পাইছে, আবার যদি বলেন যে আমি তো সাধু মানুষ, যদি প্রকৃতপক্ষে সাধুর পরিচয় পাই তাহলে অন্য বিষয়, আর যদি আমি তো পরিস্থিতি থাকি তাহলে আমাদের কি করা উচিত,
lame excuse dekhate pari amra somoshya nei. Why did Jarabharat did not want to become a Vedic scholar? Tini keno ekjon Beder pandit hote channi? Karon ta ki? আমরা অনেক শ্লোক জানতে পারি কিন্তু আমাদের সেটা মূল উদ্দেশ্য নয়, অনেকগুলো বহু না শুতে না বা অনেক জ্ঞান থাকলেও ভগবানকে প্রাপ্ত হওয়া যায় না, কিসের মাধ্যমে প্রাপ্ত হওয়া যায়? ভক্তির মাধ্যমে। সো অভ্যন্তরে তিনি সবসময় কিসে ছিলেন? সবসময় আনন্দে ছিলেন, যদিও ওনার যে সমস্ত ভ্রাতারা ছিল তারা সবসময় তাকে কি করত, ইনসাল্ট করত। ঠিক আছে, পিতা মৃত্যুর পর জরাভরতের অন্যান্য ভাই যারা ছিলেন তারা সবসময় তাকে কি করত, এবং যে সমস্ত খাবার গুলো পোড়া থাকতো সেগুলো তাকে খেতে দিত, এবং তাকে কি করত, তাকে ওই কিসে হাল হাল চাষের জন্য বলদ ছেড়ে দিয়ে তাকে দিয়ে হাল চাষ করাতো। সেটাও একটা পরিস্থিতি ছিল, খুব খারাপ পরিস্থিতি, কিন্তু তিনি সেই সমস্ত কিছুর মধ্যে সবসময় কি থাকতেন, শীত উষ্ণ। ভগবদ্গীতা ভগবান কৃষ্ণ বলছেন শীত উষ্ণ সুখ দুঃখ কাদা। ঠিক আছে, শীত উষ্ণ সুখ দুঃখ এই সমস্ত কিছুতে সবসময় তিনি ভ্রুক্ষেপ করতেন না, এবং শীতকালে অনেক কঠিন পরিস্থিতি ছিল কিন্তু তথাপি তিনি সবসময় আনন্দে থাকতেন। ঠিক আছে, সেইখানে বর্ণনা করছে কি, why did Jarabharat not protest when brothers insulted him? যখন তার ভাইয়েরা তাকে ইনসাল্ট করত তখন কেন তিনি প্রোটেস্ট করতেন না? He was completely liberated from bodily concept of life. Yes, আর কি হতে পারে? তিন নম্বর হতে পারে, he did not want to be distracted this time. তিনি আর ডিস্ট্রাক্টেড হতে যাচ্ছিলেন না। ঠিক আছে, শাস্ত্র বর্ণনা করা আছে সদা নাম লইবে যথা লাভেতে সন্তোষ, সবসময় ভগবানের নাম লও আর যথা লাভেতে সন্তোষ, যা পাওয়া যায় তাতে সন্তুষ্ট থাকো। সেই তো যাজন করে ভক্তি ধর্ম পোষ, সেই প্রকৃতপক্ষে ভক্তিকে পোষণ করতে পারে। যে যথা লাভে সন্তোষ দুটা গুণ বলছে, সদা নাম লইবে সবসময় ভগবানের নাম লও, আর একটা কি বলছে, যথা লাভেতে সন্তোষ, যা লাভ হয় তাতে সন্তুষ্ট থাকে। Why should we do often what should we do when someone insults us? যখন আমাদেরকে অন্যরা কি করে অপমান করে তখন আমাদের কি করা উচিত? আমাদের by tolerating insults in life we get career growth and can go to high ranks in the company. দেখি অনেক ক্ষেত্রে হয়, ঠিক আছে, টলারেট করতে হয় ইয়া লাইফে। আই উইল গিভ ব্যাক এ গ্রেটার ডোজ অফ ইনসাল্ট, ইট মারলে পাটকেলটি আমি ঠিকই মেরে দিব। ঠিক আছে, এটা ঠিক আছে, চার নম্বরটা। সি এবং ডি দুটাই না, আমার কি ফল ছিল সেটা লেখা উচিত, সেটা আমার কি করা উচিত, কারেক্ট করা উচিত আর কি। আমি টলারেট করে যাব, আমি আমার স্পিরিচুয়াল লাইফকে কি করতে পারি না, নষ্ট করে দিতে পারি না। কিসের জন্য? এই সামান্য মিস্টেক এর জন্য। ঠিক আছে, সো এইভাবে তার বিধাতা প্রাপ্ত হচ্ছিল, এবং একটা পর্যায়ে গিয়ে কি হলো, একদিন সেখানে একটা দস্যু সর্দার, তারা এই যে ভদ্রকালীকে পুজো দেওয়ার জন্য নরবলি দেওয়ার জন্য তিনি খুশি ছিলেন। আসলে নরবলি দেওয়ার সেধরনের কোনো প্রথা নেই, কিন্তু কি রয়েছেন, এই সমস্ত যারা ডাকাতেরা রয়েছে তারা বিশ্বাস করে যদি কালীকে ভদ্রকালীকে যদি আমরা নরবলি দিই তাহলে আমাদের ডাকাতিটা অনেক ভালো হবে। সেই সময় যেহেতু কোথাও কাউকে পাচ্ছে না, ওকে ধরে নিয়ে চলে গেছে। কাকে? এই কে? ভরতকে ধরে নিয়ে চলে গেছে, জরভরত। এবং জরভরতকে ধরে নিয়ে গেছে, তার দেহটা অনেক কি ছিল, সুটান ছিল, এবং তখন তিনি কি করছেন, তাকে ভালোভাবে চন্দন কুমকুম সমস্ত কিছু দিয়ে স্নান করিয়েছে, তারপর খুব ভালো প্রসাদ
দিয়েছে, সবকিছু খাওয়ানোর পরে তারপর বলির জন্য তাকে নিয়ে গিয়েছে, ঠিক আছে। শীত উষ্ণ সুখ দুঃখ, সুখ দুঃখটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সুখ খাচ্ছে কোথায়? সুখ খাচ্ছে এই যে ভালোভাবে খাওয়াচ্ছে, ভালোভাবে স্নান করাচ্ছে, সুখ। আর দুঃখ কোথায়? পরবর্তীতে আসবে, কাটার জন্য নিয়ে যাচ্ছে। সো এই সময়টাতেও তিনি কি ছিলেন? নিরুদ্বিগ্ন ছিলেন। আমরা দেখতে পাই কিভাবে, তিনি সবসময় ভগবানের শরণাগত ছিলেন। তার চেতনা ছিল, হে প্রভু আমি এখন আপনার শরণাগত, আপনি আমাকে, আমি আপনার নিত্যদাস, এবং আপনি যদি চান তাহলে আমি, আপনি আমাকে সংহার করতে পারেন অথবা রক্ষা করতে পারেন, আমি আপনার সম্পূর্ণ শরণাগত সেবক। এটা হচ্ছে ভক্ত বিশেষত্ব, তিনি সবসময় ভগবানের শরণাগত থাকেন। Why did Jarabharat not protest when he was taken by the robbers to be killed? যখন ডাকাতরা তাকে মারতে নিয়ে গিয়েছিল বলে দিতে, তখন তিনি কেন প্রোটেস্ট করেননি? কেন করেননি? ঠিক আছে। কিন্তু পরবর্তীতে কি হলো, যখন হত্যা করতে গিয়েছে তখন সেখানে ভদ্রকালী তিনি কি হয়েছেন, জাগ্রত হয়ে উঠেছেন, এবং জাগ্রত হয়ে তিনি কি করলেন সেখানে, যেহেতু তিনিও হচ্ছেন বৈষ্ণবী এবং তিনি হচ্ছেন ভগবানের ভক্ত, তাই তিনি উপলব্ধি করছিলেন ভগবানের একজন মহান শুদ্ধ ভক্তকে তারা এভাবে কি করছে, কষ্ট দিচ্ছে। তখন তিনি বিগ্রহ ফেটে বের হয়েছেন, বের হয়ে সমস্ত ডাকাতরা যারা ছিলেন তাদের সবাইকে কি করেছেন, হত্যা করেছেন। এবং ডাকাতদের এভাবে কি করলেন, যারা উপাসনা করতে গিয়েছিলেন তাদের সবাইকে হত্যা করে কাকে রক্ষা করেছেন, জড়ভরতকে রক্ষা করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াট উড ইউ ইনফার ফ্রম দিস ইনস্টেন্স অফ কালী ডিক্যাপিটেটিং হার ওন ওয়ার্শিপার্স, তার নিজের যে কি উপাসকদেরকে নিজেই হত্যা করেছেন, এটা থেকে আমরা কি শিখতে পারি? প্রথমটা ডেমিগডস আর ডেপুটিস অফ দ্য সুপ্রিম লর্ড এন্ড, তারপর ই নাম্বার, তো ডি নাম্বারটা হতে পারে, ডি নাম্বার এবং ডি টু, ই নাম্বার কালি ইজ আনহ্যাপি উইথ হিম। অনুসারীরা এই যে বৈষ্ণবদেরকে হত্যা করছে, তখন তিনি খুব রাগান্বিত হন, তাই তিনি তাদেরকে হত্যা করার প্রচেষ্টা করছেন। এবং এভাবে বেঁচে যাওয়ার পরে তারপরে তিনি কি করছেন, তিনি আবার পরিভ্রমণ করছেন। আর পরিভ্রমণ যখন করছেন একটা পর্যায়ে গিয়ে ওই সময়টিতে সম্রাট রঘুগণের সাথে তাদের তার সাক্ষাৎ হয়। সম্রাট রঘুগণের শিবিকা বহন করছিলেন একজন শিবিকাবাহী, কিন্তু তাদের মধ্যে একজন খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, যার কারণে তাকে রেখে তারা অন্য আরেকজনের খোঁজ করছিলেন কিন্তু কাউকে পাচ্ছিলেন না। ওই সময়টিতে কাকে দেখতে পেয়েছেন, তিনি এই জড়ভরতকে দেখতে পেয়েছেন। জড়ভরতের দেহটা ছিল অনেক সুটাম দেহ ছিল, তাই তাকে কাজে লাগিয়েছেন। কিন্তু কাজে লাগালে কি হবে, এই জড়ভরত তিনি যদিও সুটাম ছিলেন, তিনি দেখতে পাচ্ছিলেন রাস্তায় অনেকগুলো কি রয়েছে, অনেকগুলো পিঁপড়া রয়েছে, অনেকগুলো কি পতঙ্গ রয়েছে, কিন্তু তিনি তাদেরকে হত্যা করতে চাচ্ছিলেন। যখন হত্যা করতে চাচ্ছিলেন না, তখন এই যে স্বাভাবিক যে ছন্দ শিবিকা বহনের যে ছন্দ, সেটা কি হয়ে গেছে, নষ্ট হয়ে পড়েছে। আর তখনই সম্রাট রঘুগণ অত্যন্ত ক্রোধান্বিত হয়ে তিনি বলতে লাগলেন, কি বলতে লাগলেন, যে তুমি তো অনেক বেশি কি
চিকন এই যে হ্যাঁ কোথায় চিৎকার ইয়েস বিদ্রুপ করে বলছে কি বলছে দুর্বল শীর্ণ বৃদ্ধ শিবিকা বহন করছে হ্যাঁ কিন্তু জড়বড় তার প্রকৃত চিন্ময় স্বরূপকে উপলব্ধি করতে পেরেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে তার দেহটি তিনি নন তিনি স্থূল বা কৃষ্ণ নন পঞ্চ মহাভূত এবং তিনটি সূক্ষ্ম উপাদানের সমন্বয়ে গঠিত এই জড়পিণ্ডটির সাথে তার কোন সম্পর্ক নেই তিনি বারবার করে কি করছিলেন মানে এটাকে বর্ণনা করা হয় সার্কাস্টিক ল্যাঙ্গুয়েজেস বা বিদ্রুপাত্মক কথা বলছিলেন তুমি চিকন তুমি সুটাম নাও তিনি তুমি অত বেশি শক্তিশালী নাও তুমি কেন বহন করছো এভাবে কথা বলছেন সব জড়ভরত একদম চুপ করে রয়েছেন ঠিক আছে আবার বলছে ওরে বদমাস তুই কি করছিস তুই জানিস না আমি তোর প্রভু তোর এই অবজ্ঞার জন্য আমি তোকে শাস্তি দিব ঠিক আছে তখন ভরত রাজা জড়ভরত বলছে কি হে বীর রাজা আপনি আমার সম্বন্ধে যা বলেছেন তার সত্য আপনি মনে করছেন যে আমি শিবিকা বহনে যথেষ্ট পরিশ্রম করিনি এটা ঠিক কারণ আমি আপনার শিবিকা নই শিবিকাবাহী নই আপনি বলেছেন যে আমি হৃষ্টপুষ্ট নই এর থেকে বুঝে যাই আপনি আত্মা সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ দেহ স্থূল বা কৃশ হতে পারে দুর্বল বা শক্তিশালী হতে পারে কিন্তু কোন বিজ্ঞ ব্যক্তি আত্মা সম্পর্কে এই কথা বলবেন না আমার আত্মা স্থূল বা কৃশ নয় তাই আপনি যা বলেছেন আমি আমি যথেষ্ট হৃষ্টপুষ্ট নই সেটা অবশ্যই ঠিক আছে আজকে যিনি আমি আরো বর্ণনা করছেন আজকে যিনি মাস্টার তিনি কালকে সার্ভেন্ট হয়ে যাবেন আজকে যিনি রাজা তিনি কালকে প্রজা হয়ে যেতে পারেন হ্যাঁ অনেক ক্ষেত্রে প্রমোশন পেয়ে অনেক উপরে চলে যাই হ্যাঁ আমার এখনো মনে পড়ছে আমি যখন কিসে ছিলাম প্রিমিয়ার ব্যাংকে ছিলাম আমার যিনি কি হ্যাড ছিল তো উনি সবসময় কি করতো কথাবার্তা গুলো একটু কর্কশ কর্কশ টাইপের কিন্তু যখন বাংলাদেশ ব্যাংকে টিকে গেছি ওর কথা সুর সব পাল্টে গেছে ঠিক আছে ও চিন্তা করছে পরে যদি আমার কাছে আসে আবার ও আবার কিনা কি করে ঠিক আছে পুরো সুর পাল্টে গেছে একদম আপনি করে কথা বলছে ইয়া করে কথা বলছে একদম খুব কি ভাষা ঠিক আছে সো আজকে যে মাস্টার সার্ভেন্ট রয়েছে সে কালকে মাস্টার হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আপনি আজকে কি রয়েছেন রাজা রয়েছেন তিনি আরো এক্সাম্পল দিচ্ছেন কিসের এক্সাম্পল যে ভাসমান ঢেউ গেলে ঢেউ যেমনি অনেক তৃণা একত্রিত হয় ঠিক তেমনি সবাই একত্রিত হয়েছে আমরা সবাই এখানে আবার কি হতে হবে আবার কথিত হতে হবে ঠিক আছে সেই জন্য কে যে বৃত্ত কে যে প্রভু সেটা বুঝা খুব দায় ঠিক আছে এটা হচ্ছে ঠিক একটা রঙ্গমঞ্চের মতো যেখানে সবাই কি করছে ড্রামা করছে ঠিক আছে সবাই নাটকে অংশগ্রহণ করছে তখন এই কথাগুলি যখন শ্রবণ করেছে রঘুগণ তিনি বুঝতে পারলেন যে প্রকৃতপক্ষে এই ব্যক্তিটা সাধারণ কোন ব্যক্তি নন তিনি হচ্ছেন খুব উন্নত স্তরে একজন মহাত্মা তখন তিনি নেমে আত্মতত্ত্ব উপলব্ধি করে তিনি প্রণাম নিবেদন করলেন ঠিক আছে নাও শেষ পর্যায়ে এসে গেছি হাউ কুড জড়ভরত রিমেইন আনএফেক্টেড বাই কিংস অ্যাংরি ক্রিটিসিজম এই যে রাজা রঘুগণ যেভাবে কি করছিলেন ক্রিটিসিজম করছিলেন বা কি করছিলেন সমালোচনা করছিলেন তার মধ্যেও তিনি কিভাবে নিরুদ্বিগ্ন ছিলেন ওয়াই কি হবে তাহলে প্রথমটা হতে প্রথমটা আর কি হবে তিনি জানেন যে এটা আমি ইয়ার নই আমি দেহটি নই আমি আত্মা ওই জন্য দেহকে যাই বলা হোক সমস্যা নেই আমাদের কেউ যখন কেউ ইনসাল্ট করে আমাদের কি করা উচিত নাই আমাদের সেটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়া উচিত নয় যদি কোনো কেউ বৈষ্ণবদেরকে বা অন্য ব্যক্তিদেরকে কি করে ইনসাল্ট করে তখন আমরা বলবো কিন্তু আমাদের নিজেদেরকে যদি কেউ ইনসাল্ট করে তখন যেন আমরা কি হই আমরা যেন সবসময় সে সমস্ত পরিস্থিতিতে ভগবানের শরণ গ্রহণ করে যেন আমরা সহ্য করি হোয়াই মাস্টার সার্ভেন্ট রিলেশনশিপ ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড ইলুজারি কেন প্রভুত্বের যে সম্পর্ক সেটা এই জগতের যে সম্পর্ক সেটা কেন ইলুজারি ইলুজারি মানে হচ্ছে কি মায়া বা মোহ মোহ ছাড়া অন্য কিছুই নয়
প্রথমটা সোল চেঞ্জেস বডি টুডে ওয়ান হু ইজ কিং মেবি সার্ভেন্ট টুমরো আজকে যে রাজা রয়েছে সে কালকে কি হয়ে যাবে প্রজা হয়ে যাবে সার্ভেন্টার লিডার হয়ে যাবে আর কি হতে পারে সবাই রঙ্গমঞ্চের কি কি অভিনেতা ডিরেক্টর আছে ভগবান যেভাবে নাচাচ্ছে সেভাবে নাচতেছে আর কি হবে যেমন কি হয়ে গেছে যে কোনো মুহূর্তে যেমন ঠিক যেমন তাই না তার পিতাকে ছুড়ে মেরেছে কিসের কারণে রাজা রঘুগণ কি থেকে পালকি থেকে নেমে কি করলেন ভূমিতে পতিত হয়ে ভগবানের কি করছেন ভূমিতে পতিত হয়েছেন কেন ওয়াই তিনি কিন্তু ইতিমধ্যে কি ছিলেন রাজা কিন্তু ইতিমধ্যে আত্মতত্ত্ব সম্বন্ধে জানতেন তার কারণে তিনি কি করতে পেরেছেন সাথে সাথে উপলব্ধি করতে পেরেছিলেন এই ব্যক্তিটা সাধারণ ব্যক্তি নয় এ হচ্ছে মহাত্মা ঠিক আছে পরমহংস এটা সাধারণত উপলব্ধি করতে এবং গুরু হিসেবে গ্রহণ করেছেন এটা ঠিক আছে এবং আরেকটা হচ্ছে কি সাধু বুঝে যাবে তার কথায় কথা বলছেন তার মাধ্যমে বুঝে যাবে সো জড়বরতের কথা শ্রবণ করে বুঝে গেল তিনি মহাত্মা ঠিক আছে সো এইভাবে কি করছেন তিনি বর্ণনা করছেন কার কাছে বর্ণনা করছেন যে এই তিনটি জীবনে কিভাবে তিনি তার কি আধ্যাত্মিক প্রগতি সেটা কিভাবে ব্যাহত হয়েছে এবং এখন কিভাবে তিনি দিনাতিপাত করছেন সে বিষয় সম্বন্ধে তিনি ব্যাখ্যা করলেন খুব ভালোভাবে এবং এখান থেকে বিশেষত তিনি শিক্ষা প্রদান করলেন আমাদের কি করা উচিত আমাদের সবসময় ভক্ত সঙ্গে থাকা উচিত রঘুগণকে শিক্ষা প্রদান করছে যে কি করা উচিত This is the simple secret by which one can cut illusion into pieces and the cycle of reincarnation and return back home, back to God. So, Shuddha Bhaktadev Shango Grahan Abang Shamastha Ajavaji Vishay Purityak Kore, Ashukti Purityak Kore, Jodi Amra Bhagavad Bhukti Kub Bhalo Abejajan Kuri, Tahole Amra Ki Korte Parbo, Kub Shahajei Bhagavanen Dhame Phire Jete Parbo. Thik Ache? What is discussed in the assembly of pure devotees সঙ্গে কি বর্ণনা করা হয় কি কি আলোচনা করা হয় এক নাম্বার তারপর তিন নাম্বার হবে না সরি চার নাম্বার তো না আমি দেখতেছি না আছে discussion on the supreme lord who is paid and worshipped with full attention নাম্বার আমি এটাকে তিন নাম্বার মনে করে বলছি আরো একসাথে যে আচ্ছা সো যখন ভগবানের ভক্তদের সঙ্গ হবে তখন সেখানে কি হবে সেখানে ভগবানের কথা আলোচনা হবে ঠিক আছে শিন্নন্তি গায়ন্তি গৃহন্তি সাধ তারা শ্রবণ করবে গ্রহণ করবে গৃহন্তি গায়ন্তি অন্যদের কাছে সেটা কি করবে প্রচার করবে এই হচ্ছে সাধু মহাত্মাদের কাছে সেভাবে যদি আমরা সাধু মহাত্মাদের সঙ্গে থাকি তাহলে আমরা কি হতে পারবো সবসময় ভগবানের সেবায় নিযুক্ত থাকতে পারবো সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি জড়বরতের জীবন থেকে আমরা কয়েকটা লেভেলে প্রথমটা হচ্ছে কি শীতোষ্ণ হচ্ছে কি শীতোষ্ণ হচ্ছে ওর পিতা ওকে খুব ভালোবাসত কিন্তু ওর আত্মীয় স্বজনরা বিশেষ করে কে কে তার যে ভাইয়েরা তাকে ভালোবাসত না শীতোষ্ণ খাবার দাবার খারাপ দিত সুখ দুঃখ হচ্ছে কার ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যখন কি করেছে সমস্ত ভালো খাবার দাবার দিয়েছে কাকে জড়ভরতকে আবার যখন করলো খাবার দাবার ভালোভাবে স্নান করানো এবং অবশেষে গিয়ে আবার কি করে দিল বলির পাঠায় নিয়ে গেল ঠিক আছে সুখ দুঃখ আর কি মান ও অপমান অপমান করেছে কে প্রথমে রঘুগণ অপমান করেছে তারপর আবার মান দিয়েছে আপনি মহাত্মা আপনি হচ্ছেন কি গুরু কিন্তু এই মান অপমান শীত উষ্ণ সুখ দুঃখ সবসময় জড়ভরত কি ছিলেন নির্বিকার ছিলেন সেই শিক্ষাটা আমরা প্রাপ্ত হচ্ছে ঠিক আছে এবং এই ধরনের ব্যক্তি হচ্ছে মুক্তি লাভের যোগ্য
ভগবদ গীতা অনুসারে। আর কি শিক্ষা প্রাপ্ত হচ্ছে আমরা, আমাদের সবসময় সাধু সঙ্গে থাকা উচিত, আমাদের জড় বিষয়ে যে সমস্ত আসক্তি সেটা থেকে মুক্ত হওয়ার প্রচেষ্টা করা উচিত। আমি জানি আমি কোন বিষয়ে আসক্ত রয়েছে, সে বিষয়টা থেকে যেন, সে বিষয়টা যেন আমাদেরকে কৃষ্ণ ভাবনা থেকে দূরে সরিয়ে নিয়ে না যায়, সেই সম্বন্ধে আমাদের প্রচেষ্টা করা উচিত। ঠিক আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন রয়েছে আজকের আলোচনা থেকে? ঠিক আছে, কারো কোনো প্রশ্ন নেই সম্ভবত। আচ্ছা, কার কি ভালো লাগলো এখান থেকে একটা দুটো পয়েন্ট আমরা বলতে